আমি আপনাদের খেদমতে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীম কোরআন মাজিদের 114টি সূরার সবচেয়ে বৃহত্তম সূরা আল্লাহর কালামের দ্বিতীয় সূরা প্রথম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর বাংলা সরল তরজমা তারপরে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন যালিকাল কিতাব এত সেই কিতাব সেই পুস্তক সেই গ্রন্থ লা রাইবা ফিহি যার মধ্যে ন্যূনতম সামান্যতম কোন সন্দেহের অবকাশ নেই হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন হচ্ছে যারা আল্লাহ ভীরু পরহেজগার পায়াসম্যান তাদের জন্য কোরআন হচ্ছে গাইডলাইন পথ প্রদর্শনকারী এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা তার আলোকেই শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ প্রিয়সুদি আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এ যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ আজকের এই পৃথিবীতে বাস করছে আজ যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর 460 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বসবাস 700 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান 232টির মতো দেশ আছে 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ 59টি মুসলিম দেশে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদ থাকার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে গত সপ্তাহের প্রতিবেদন বলছে আজকের এই পৃথিবীতে 4 কোটি আল্লাহর কোরআনের হাফেজ বের হয়েছে আল্লাহু আকবার বলেন বাংলাদেশের পরিসংখ্যান বলছে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রতি বছর প্রায় 26,696 জন হাফেজ এই কোরআনটাকে মুখস্থ করে মেমোরি কার্ড বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলবে সিনায় নিয়ে মাথায় পাগড়ি নিয়ে প্রতি বছর 26,000 সামথিং হাফেজে কোরআন বের হয়ে যাচ্ছে এই কোরআনকে যদি কেউ মিটাই দিতে চায় কোরআনকে যদি কেউ ডিলিট করে দিতে চায় রিমুভ করে দিতে চায় ক্রিস্টাল ক্লিয়ার কাট কথা আল্লাহর কোরআনকে কেউ যদি নিভাই দিতে চায় সে নিভে যাবে আল্লাহর কোরআন নিভবে না আল্লাহর কোরআন এটি চেরাগ বাতির মতো নয় আল্লাহর কোরআন এটি মোমবাতির মতো নয় চেরাগ বাতি মোমবাতি গ্রামের কুপি বাতি ফ্রু দিলে নিভে যায় কিন্তু কোরআন হচ্ছে সূর্যের মতো কোরআন হচ্ছে চাঁদের মতো কোরআন হচ্ছে এনার্জি বাল্বের মতো টিউবলাইটের মতো এই মোহাম্মদপুরবাসী কেন গোটা পৃথিবীর 700 কোটি মানুষ মিলে যদি একটা টিউবলাইটকে ফু দেওয়া শুরু করে ফু
যতই বড় দোক না কেন, যতই শ্বাস নিয়ে দেব না কেন, তার নিঃশ্বাস দিয়ে ফু দিয়ে টিউবলাইটকে যেমন নিভানো যায় না, এনার্জি বাল্বকে যেমন নিভানো যায় না, সূর্য আর চন্দ্রকে যেমন নিভানো যায় না, আল্লাহর কোরআন আর প্রিয় নবীর আদর্শকে কেউ নিভাতেও পারবে না। সত্য বললাম না ভুল বললাম? কেন পারবে না? হোয়াট ইজ দ্য রিজন, কি কারণ? কারণ হচ্ছে 2001 যখন টুইন টাওয়ারে হামলা হলো, সেপ্টেম্বরে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা হলো, সেই টুইন টাওয়ারের হামলায় 2996 জন মানুষ মারা গেল। মুসলমানদেরকে ট্যাগ লাগাই দিল যে মুসলমান সন্ত্রাসী, মুসলমানরা টেরোরিস্ট, টেরোরিজম শিক্ষা দেয় মুসলমান। আমার নবীর ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করলো, কিন্তু অবাক করার মতো, আপনারা শুনলে অবাক হবেন, অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়ন এর ডাটা আর্কাইভ বলছে 2001 11 সেপ্টেম্বরের হামলার পরে ওদের 10 লক্ষ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে, মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর মেহরবানি, আপনি শুনলে অবাক হবেন, যারা মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল সেই 2001 সালের শুরুর দিকে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ, আর সেই মুসলমান টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে 2010 সালে মুসলমানের পরিসংখ্যান দাঁড়ালো 30 লক্ষ। আল্লাহু আকবার বলেন। যারা ইসলামকে নিভাই দিতে চাই, মুসলমানকে নিভাই দিতে চাই, কোরআনকে অফ করে দিতে চাই, কোরআন অফ হয় না, আগুনে ফু দিলে আগুন যেমন চেতে উঠে বেড়ে যায়, মুসলমানকে যারা নিভাতে চাই মুসলমান জেগে উঠে, মুসলমানকে কেউ নিভাতে পারে না। 2015 সালে মুসলমানের সংখ্যা দাঁড়ালো 40 লক্ষ। দ্য ডেইলি টেলিগ্রাফ তারা যে তথ্যটি দিয়েছেন, তারা বলছে 2050 সালে আমেরিকায় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে দলটি হবে, যে জাতিটি হবে, সেই জাতিটি আর অন্য কেউ নয়, সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। কারণ আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন 20 জন 30 জন 40 জন 50 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দাপেস্তা জুহা কল্কি পুরাণ অথর্ববেদ গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে তাদের বড় বড় স্কলার্স না, তাদের রাজনীতিবিদ না, তাদের অ্যাক্টরস না, তাদের আর্টিস্ট না, তাদের বড় বড় রাজনীতিবিদরা, তারা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে চুমু খেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। তারা বুঝতে পেরেছে আজ মানুষ শান্তির জন্য হন্যে হয়ে ঘুরছে, শান্তি কোথাও নাই, শান্তি আছে কোরআনে, শান্তি আছে কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় সুধি গভীর মনোযোগ, আজকে ইউকেতে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আপনারা শুনলে আমার কমেন, এক সময় আমার বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা বলতো যে মাদ্রাসার স্টুডেন্টরা ভালো লেখাপড়া জানে না, ইংরেজি পারে না, তোমরা প্রমাণ করে দেখো, এ বছর আমাদের মাদ্রাসায়, আমার মাদ্রাসায়, আমি যে মাদ্রাসাতে চাকরি করি, আমাদের ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে গুচ্ছ পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটির খবিমাকে দুটো প্রথম মেধা তালিকাতে স্থান করেছে আমাদের মাদ্রাসা। তোমরা যারা বলো মাদ্রাসায় পড়াশোনা নাই, তোমাদের ধারণা নেই, তোমাদের ধারণা নেই, আসলে মনে রাখবেন মোল্লা যারা, আমরা যারা ইসলামপন্থী মুসলমান, আমাদেরকে তোমরা
একবারে মাইনাস করো না, আমাদেরকে ফেলে দিও না, আমরা ফেলে দেওয়ার নই। এদেশ আবাদ করেছে ইসলাম মুসলমান আল্লাহর ওলিরা, কথা বলুন ঠিক কিনা? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছে তারা হচ্ছেন হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহানারি, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, শাহ নসার, শাহ সালেশ, আল্লাহর ওলিরা এদেশ আবাদ করেছে, কথা বলুন ঠিক কিনা? এদেশ থেকে, এই পৃথিবী থেকে খুব ইজিলি, সহজ করে আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারবে না। ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে 40 লক্ষ পুস্তক, 40 লক্ষ কিতাবের সম্ভার, পৃথিবীর একজন দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের একজন বড় মাপের দার্শনিক, নাম তার জর্জ বার্নার্ড শো। কি নাম? জর্জ বার্নার্ড শো। ম্যানচেস্টার লাইব্রেরির ডেস্কে বসে তিনি গবেষণা করছিলেন, কয়েকজন সাংবাদিক, জার্নালিস্ট জর্জ বার্নার্ড শোর টেবিলের সম্মুখ পানে একেবারে আলিফের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল, প্লিজ ছাড়, আপনার সাথে একটু কনভার্সেশন হবে, আপনার সাথে একটু কথোপকথন করব, আমরা একটি জটিল এবং কঠিন বিষয় আপনার কাছে শেয়ার করতে চাই। আমরা এখন পর্যন্ত একটি বিষয়ে কনফিউশনে পড়ে আছি, সে বিষয়টি হলো এই, স্যার আমরা একটু বলবো আপনার কাছে, এই পৃথিবীতে বহু জাতি বাস করছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মানুসারী, বহু ধর্মের আগুন পূজারীরা বাস করছে, বহু জাতি ধর্ম বর্ণের মানুষ এই পৃথিবীতে বাস করছে, কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি একজন গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিক, আপনার বক্তব্যই বক্তব্য, আপনার বক্তব্যটি পেপার পত্রিকায় আমরা ব্রেকিং নিউজ দিব, আমরা পত্রিকাতে আমরা হেডলাইন করব, টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা ব্রেকিং নিউজ দিয়ে মানুষের কাছে ফলাও করব। আপনি একটু বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? সেদিন জর্জ বার্নার্ড শো হতবাক হয়ে গেলেন, কি কর্তব্য বিমূঢ়, কি করবেন, তিনি কোনো দিশা পাচ্ছিলেন না, কি আনসার করবেন, ওদেরকে শুধু ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিলেন, শোনো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? আমার বলতে পারো ভয় হচ্ছে, তবে আজকে যা অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য, সত্য বক্তব্যটি আমি প্রেস করব, আমি মিথ্যে বলবো না, মিথ্যে বললে আমার বিবেক আমাকে দংশন করবে, আমি যাহা সত্য তাহাই বলবো, তবে সত্য বললে আমার পায়ে কুড়াল মারা হবে, আমি মিথ্যে বলবো না, মিথ্যে বলাটা আমার স্বভাব নয়। এ তোমরা শুনে নাও, এই পৃথিবীতে যদি 1 নম্বরে কোনো জাতি থেকে থাকে, সেই জাতিটি অন্য কেউ নয়, সে জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে তোমরা সমাসীন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানবের কল্যাণের জন্য, মানুষ মানুষের জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের জন্য নয়, মানুষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে, মানুষ মানুষের ইজ্জত হনন করছে, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, জেনা, ব্যভিচার অহরহ চলছে, পেপার পত্রিকাগুলো খুললে খুনের ফিরিস্তি, তালাক আর তালাকের ফিরিস্তি, এই কোভিড-19 কত নারী তালাক প্রাপ্ত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই, কত সংসারে আগুন জ্বলেছে তার কোনো ইয়ত্তা নেই, পেপার পত্রিকাগুলো খুললে অবাক হয়ে যায়, মানুষ তো মানুষের জন্য, মানুষ কিন্তু মানুষের জন্য হওয়া সত্ত্বেও আজ আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষের জন্য নয়, মানুষ মানুষকে হত্যা করছে, ছুরি চালাচ্ছে, ইভেন পত্রিকায় নিউজ এসেছে একজন ইমাম সাহেব একটা ছেলেকে জবাই করে
সে সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে রেখে মসজিদে ইমামতি করছে, এরা ইমাম নামের কলঙ্ক। মানবতা বিঘ্নিত হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমার নবী এলেছিলেন, এসেছিলেন মানবতাকে এস্টাবলিশ করবার জন্য। নবী এসেছিলেন মানুষের হিউম্যান রাইটস, মানবাধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ নবী বক্তব্য দিয়েছিলেন বিদায় হজ্জের ভাষণে, নারীর অধিকার। নবীজি ভাষণ দিয়েছিলেন সেই সময়ের প্রত্যেকের রাইটস অধিকার নিয়ে আমার নবী কথা বলেছিলেন। আজকে মানবতার সনদ, মানবাধিকার সংস্থাগুলো সেখানে বিড়াল মরলে সেখানে তারা $6,00,000 জরিমানা করে একটা বিড়াল মারা যাওয়ার কারণে। অথচ ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কাশ্মীরের মুসলমান মারা গেল, আমার ত্রিপুরায় মুসলমান মারা যাচ্ছে, অথচ মানবাধিকার সংস্থাগুলো তারা বোবা হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? বিড়াল মারলে তোমরা প্রতিশোধ নাও, গরু মারলে তোমরা প্রতিশোধ নাও। বনি আদম, আমার মুসলমান ভাই মারা যাচ্ছে, কারো কোনো অনুভূতি নেই, কারো কোনো ফিলিংস নেই। আজ আমরা মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, গরু খোয়া মুসলমান, এইরকম মুসলমান আমরা হতে চাই না। অরিজিনাল মুসলমান হতে হবে। তাওহীদ কি আমানত, সিনো মে হায় হামারা, এ আসান হি মেটা দো নাম ও নিশানা হামারা। আমাদের এই জমিন থেকে কেউ মিটাতে পারবে না? জোরে বলেন না। কি বলেন, পারবে না? কেউ পারবে না, কেউ পারে নাই, কেউ পারবে না। মুসলমান টপ অফ দা লিস্ট, ওখরে যাত লিনাস, তোমাদেরকে বের করা হচ্ছে মানবের কল্যাণের জন্য। আমরা কি মানুষের কল্যাণ করছি? কথা বলে না, কি মানুষের কল্যাণ করছি? কল্যাণ তো করি না, পারলে বাঁশ দেয়, বাঁশ কি দেয়, তা শেষা দেয় না, আ শেষা বাঁশ। যত হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, ওজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, ওই মানুষটা একটু ভালো খাচ্ছে, ওটাকে কেমনে ডাউন করা যায়, ওর দোকানে কেন বেচা ভালো হচ্ছে, ওইটাকে কেমনে নিচে নামানো যায়, এটাই হচ্ছে আমাদের এখন ক্যারেক্টারিস্টিক, এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। অথচ এগুলো কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আমার নবী এই ধরনের ভেদাভেদ বন্ধ করবার জন্য পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। সালাম সালাম সালাম, শান্তি। কিন্তু শান্তিনগরে শান্তি নাই, শান্তির হাটে শান্তি নাই, শান্তি নাই মসজিদে, কমিটি নিয়ে গেলাম, শান্তি নাই মাদ্রাসায়, কমিটি নিয়ে গেলাম, শান্তি নাই দোকানে, শান্তি নাই বাড়িতে, ছেলে ছেলে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, নিজের মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন, খারাপি চলছে। আমার নবী বলছেন আমি পৃথিবীতে আসি এ সবগুলোকে ক্লোজ করে দিয়ে শান্তির মেসেজ দিতে। আসো, আমার আদর্শ গ্রহণ করো, শান্তি পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে। আমরা কি সে শান্তি পেতে চাই? খালি মুখে মুখে? কি মুখে মুখে? মুখে মুখে শান্তি হলে হবে না, বাস্তবে আমার লাইফ স্টাইলে শান্তি আনতে হবে। নবীকে ভালোবাসি, এক টান দিয়ে 2.5 কিলোমিটার চলে গেলাম, আরেক টান দিয়ে 3 কিলোমিটার চলে গেলাম, এরকম টান টুন সুর মিষ্টি। আমার এরকম সুর নাই, আমার কথাগুলো একটু তিতা, কারণ এর আগের 3 বক্তার ওয়াজ শুনেছেন মিষ্টি সুর। সব মিষ্টি খাইলে তো ডায়াবেটিক্স হবে, আমি একটু তিতা দিলাম, একটু টক দিলাম, যাতে করে ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার দুটাকে যখন ইকুয়াল হবে, পরে 1 প্যাকেট বিরিয়ানি দিব, তাতে করে সবগুলো সমান হয়ে যাবে, কোনো আর দুঃখ থাকবে না, অভাব থাকবে না। যারা খেয়ে আসেন নাই, সুদিক গভীর মনোযোগ। এ কোরআন মানুষের কাঁথা সিলাই করা থেকে নিয়ে শুরু করে পাকের ঘর, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কথা বলেছে আল্লাহর কোরআন। বিশ্বাস হয় না? কাঁথা সিলাই থেকে শুরু করে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত
আমার রাষ্ট্র কেমন চলবে, আমার পথ পরিক্রমা কেমন হবে, আমার ব্যক্তিনীতি, আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার রাষ্ট্রনীতি, আমার অর্থনীতি, আমার বাজেট কি হবে, কে বলেছে? সবাই বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, সবার মুখে আল্লাহ। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলেন ওয়ানাসাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সব কিছুর ডিটেইলস বলো না, কোরআনে আছে। জাজমান্নার শোকে বলা হলো, প্লিজ স্যার, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি আপনি বললেন মুসলমানকে, হোয়াট ইজ দ্য রিজন, কি কারণ মুসলমান সেরা, আপনি একটু বলবেন প্লিজ? ইয়েস, বলবো না মানে অবশ্যই বলবো। বলেন কেন মুসলমান সেরা হলো, কি তাদের ক্যারেক্টারিস্টিক, কি তাদের বৈশিষ্ট্য, কি গুণে মুসলমান সেরা হলো? সেদিন জজ বান্নাথ শো ব্যর্থ কণ্ঠে বলে দিয়েছিল, মুসলমান সেরা তার কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, প্রথম কারণ হচ্ছে মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন, আর মুসলমানের কাছে আছে তার প্রিয় নবীজি, হয় না? আরো জোরে, মুসলমান সেরা কয় কারণে? একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। কোরআনের যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, আর সুন্না তিনি দিয়েছেন তিনি প্রিয় নবী নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত বছর রিপোর্ট দিল গোটা পৃথিবীতে সার্চিং করেছে সবচেয়ে বেশি একটি নাম, ইউটিউবে গুগল প্লেতে সবচেয়ে একটি নাম বেশি প্রিয় হয়েছে, সে নামটি আর অন্য কিছু নয়, সে নামটি হচ্ছে আমার নবীর নাম। জাপানের যুবকদের তাদের স্টিকারের মধ্যে আমার নবীর নাম, তাদের সামনে নবীর নাম, তাদের গেঞ্জিগুলোতে নবীর নাম, সামনে পিছনে মোহাম্মদ নাম। হু ইজ মোহাম্মদ? মোহাম্মদ কে? মোহাম্মদ কে? সে কি টেরোরিস্ট? নাউজুবিল্লাহ। যখন বলল ইসলাম টেরোরিজম, ওরা বলল টেরোরিজম ইসলামটা একটু খুঁজে দেখি, খুঁজে দেখে ইসলাম তো টেরোরিজম নাই, ইসলামই তো শান্তি। আল্লাহু আকবার, চেয়ারম্যান আল্লাহু আকবার। আমেরিকান একজন পণ্ডিত ২৫ টাকা দামের ওদের ৩ ডলারের, আমাদের ওদেশের ৩ ডলার দিয়ে ঘুমের ট্যাবলেট খায়, ঘুম পাড়ায়। কি পাড়ায়? ঘুম পাড়ায়, ঘুম হয় না কোনো এক কারণে। ওই দিন সফর করতে গিয়ে এক মুসলিমের সাথে তার মিট হলো, সাক্ষাৎ হলো। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে ওই দিন ঘুমের ট্যাবলেট আনে নাই। মুসলমান তাকে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে কয়েক আয়াত তেলাওয়াত শুনাই দিয়ে বলল, তুমি আমার মসজিদে ঘুমাও। মসজিদে এমন ঘুম ঘুমালো, সে বলল আমার ৬৭ বছরের লাইফ স্টাইলে এত সুন্দর ঘুম আমার জীবনে ঘুমায় নাই। বলে আমি ঘুমের ট্যাবলেট খাই নাই, ঘুমের ট্যাবলেট ছাড়া আমার ঘুম হয় না, কিন্তু আমাকে কি মন্ত্রমুগ্ধের মতো আমি কি শুনলাম, আর আমার চোখে এমন ঘুম আসলো, এটা কোন জায়গা? বলটা প্রেগডা নয়, এটা মন্দির নয়, এটা প্রেগডা নয়, এটা তোমাদের অন্য কোনো ইবাদতখানা নয়। বলি এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? বলে এটা পিসফুল, এটা শান্তির জায়গা। নাম কি? বলে এটার নাম দিস ইজ মোস, এটার নাম মসজিদ, এটা আল্লাহর ঘর। বলে আল্লাহর ঘরে যদি এত ঘুম হয়, সে আল্লাহর সাথে কানেক্টিং রাখলে না জানি কত ঘুম হবে। আল্লাহ আকবার। তার বন্ধুকে বলল, বন্ধু যে ঘরে শুইলে এত সুন্দর ঘুম হয় ট্যাবলেট ছাড়া, ঘুমের ট্যাবলেট ছাড়া, ওই ইসলাম ওই ঘরের মালিকের সাথে আমি একটু সম্পর্ক করব। বলে সম্পর্ক করবে? ইয়েস, তাহলে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কোরআনের উপর হাত রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপর হাত রেখে কালেমা পড়লো। সে বলল আমার জীবন বদলে গেল। জীবন বদলে দেওয়ার যে গ্রন্থটি পরশ পাথর, এর নাম হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
জিজ্ঞেস করলো স্যার কোরআনে কি আছে, বলে কোরআনে সব আছে। আল্লাহু আকবার বলেন, বলল স্যার কোরআনে কি আছে, বলে সব। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। এটা এমন কোরআন যে মেসেজ গুলো ড্রপ করেছে, এইরকম মেসেজ আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি ড্রপ করতে পারে নাই, পেস্ট করতে পারে নাই, সেন্ড করতে পারে নাই। কোরআনের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা তো আমাদের ছোট্ট ছোট সোনামণিদেরকে কোরআনের মেসেজ গুলো ড্রপ করি না, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের মেসেজ গুলো ড্রপ করি না, আমরা ওদের মেসেজ ড্রপ করি আগডুম বাগডুম ঘোরাডিম সাজে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে বাজে, আগডুম বাগডুম ঘোরাডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম তাদের খানা দুটো সিং তারা মাঠে পারে ডিম, মিথ্যা কথা, যাদের মাথায় সিং আছে রে তারা কোনোদিন মাঠে ডিম পারে না, এই মিথ্যা কথা শিখাই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা। আর এরাই বলে এরা ইসলামে চিন্তাবিদ, ইসলাম সম্পর্কে কোশ্চিন করলে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে, নাম হলো ইসলামে চিন্তাবিদ। কথা বলেন ঠিক কিনা, এগুলো শিখাবো না, স্লোগান নেন পর্ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মা গো মাদ্রাসাতে আলিফ লাম মিম, কি পর্ব জোরে বলো, যদি আলিফ লাম মিম পড়েন, নবী বলেছেন যে ঘরে আলিফ লাম মিম সূরা বাকারা পড়া হয় ওই ঘরে কোনো শয়তান থাকে না, ওই ঘরের সন্তানগুলো মা বাবার কথা শুনে হুজুরের কাছে ফুকায় নেয়। প্রতি জুমাবার 150 মানুষের আমি মাথা ফুকাই দিই, ছেলেদেরকে নিয়ে আসে, হুজুর আমার ছেলে কথা শুনে না একটু ফু দিয়ে দেন, আমি বলে দিই আগডুম বাগডুম বাদ দিয়ে ওর কাছে আলিফ লাম মিম দেন, আমার ফু লাগবে না, অটোমেটিক আপনার কথা শুনবে। আমরা পারি নাই, আমরা পারি নাই আলিফ লাম মিম শিখাতে, আমরা মনে করছি মোল্লা এই আলিফ লাম মিম পরে কি হবে, ভাত পাইবে না, ঠিকই মোল্লা ভাত পায় না বিরিয়ানি খায়, কথা বলেন ঠিক কিনা, মোল্লা ভাত খায় পায় না, এত চেষ্টা করে বলি ভাই একটু সাদা ভাত একটু ডাল একটু আলুর ভর্তা খাওয়ান, কই এত কষ্ট করে আসছেন হুজুর বাজারের সেরা মাছ আনছি, সবচেয়ে ভালো খাসির গোস্ত এনেছি, গরুর গোস্ত এত দাম, চিন্তা করলাম ঢাকা থেকে আসছেন আপনি, হুজুর একটু ভালো করলির গোস্ত আনছি সিনার গোস্ত, হুজুর অল্প একটু খালি একটু শুয়ে দেন টেস্ট করে দেন। এরা বলে মোল্লারা কল্লা খায়, ঠিকই মোল্লা কল্লা খায় তো এখনো খায়, তবে মোল্লা হইতে হবে অরিজিনাল পোস্টারের মোল্লা না, অরিজিনাল মোল্লা হতে হবে, কথা বলেন ঠিক কিনা, অরিজিনাল আলেম হও। কোন আলেমান হযরত আবু দারদা বলেছেন কোন আলেমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান, তুমি আলেম হও, আলেম হতে পারো নাই তাহলে আলেমের ছাত্র হও, আলেমকে ভালোবাসো আলেমের মহব্বত করো, পঞ্চম নম্বর হো না আলেমের সাথে দুশ্মনী করো না, দুনিয়াও হারাবা আখেরাতও হারাবা, আলেম হতে পারি নাই তবে আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসি, এই উসিলায় আপনি মুক্তি পেয়ে যাবেন। আমাদের সভাপতি সাহেব জেনারেল মানুষ ঠিক না, কি সুন্দর দাড়ি রেখেছে, আলেমকে মহব্বত করে আলেমদেরকে ভালোবাসে মসজিদে আসার কারণে তার জীবন বদলে গেছে, দোয়া করুন আল্লাহ তার জীবনকে আরো যেন বদলায় দেয়। অনেক মুরিদ আছে সরসিনা ফুরফুরা বা বিভিন্ন পীরের মুরিদ, লেখা নাই পড়া নাই, আগে চুরি করত ডাকাতি করত খুন খারাপি করত, বিশ্ব সন্ত্রাসী ছিল,
অনেক বড় বড় সন্ত্রাসী ছিল, ওলিয়া উলিয়ার হাতে হাত রেখে বায়াত হয়ে তরিকা মস্কে করে ইয়ামাহা দাড়ি রাখছে, এত বড় দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, দেখে মনে হবে কোন মাদ্রাসার সাইকুল হাদিস না হলে মুফতি আজম। অথচ দেখবেন আলিফ বা তা চাও পড়তে পারে না। পরিবেশ মানুষকে আল্লাহ বলা বানায়। আমরা আলেম হতে যদি আপনারা নাও পারি, আমরা আলেমকে মহব্বত করবো, করবো না ইনশাল্লাহ, করবো না অবশ্যই। আমরা আলেমকে মহব্বত করবো। একদল আলেম আছে, আমি কোনো আলেমের বদনাম গাবো না, বদনাম গাওয়া এটা আমাদের স্বভাব নয়, শুধু বুঝবার জন্য বলছি। আমার দেশে যখন কবিগুরুর জন্মবার্ষিকী পালন করে, কবি নজরুলের জন্মবার্ষিকী পালন করে, আমাদের দেশের 100 বছরের শত জন্মবার্ষিকী পালন হয়, আমার দেশের নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন হয়, কোন মৌলবি, কোন আলেম, কোন মুফতি ফতুয়াবাজি করে না মিম্বারে দাঁড়ায়া। আমার নবীন রবিউল আউয়াল মাস যখন আসে, তাদের শরীরে কেন চুলকায়, কেন তারা ফতুয়াবাজি করে? হাত তুলে দেখাও মুসলমান। আজকে আমরা উদাউট গালিগুলাস গালিগুলা ছাড়াই আমার এই সমস্ত দোস্ত বন্ধুরা, যে সমস্ত আমার প্রিয় আলেম ভাইরা অবুজের কারণে অথবা হিংসার বশীভূত হয়ে নবীর মহব্বত, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির সম্পর্কে তারা একটু নাক ছিটকায়, আমরা তাদেরকে তাদের লেখা কিতাব থেকে একটু আমরা দেখাই দিতে চাই, আমাদের অন্তরগুলো ইতমিনান হবে। তাদের সাথে আমাদের দূরত্ব নয়, আমরা তাদেরকে কাছে ডাকব। কথা বলেন, তবে মনে রেখো বাজান, আমার নবীর শান গগন চম্বে নয়, নবীর শান আকাশ চুম্বি নয়, আমার নবীর শান আরশ চুম্বি। কথা বলুন, আমার নবীর শান কি চুম্বি? আমি সব সময় বলি আমার নবী, ওই আমার নবী যখন জন্ম নিল শয়তান 4 বার কাঁদছে, কয়বার? তার মধ্যে 1 বার হলো নবী যেদিন জন্ম নিয়েছিল, নবীর জন্মে শয়তান হাওমা করে কেঁদেছিল। সেই শয়তানের সফটওয়্যার গুলো অনেকে এখন তাদের হৃদয়ে ইনস্টল করে নিয়ে ওরাও নবীর জন্মের কথা শুনলে কান্না শুরু করে, হাওমা করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যত মায়া কান্না করো কাজ হবে না, তোমাদের দাদার কেতাব তোমরা বলো, ইয়া নবী সালামু আলাইকা, পৃথিবীর কোন কেতাবে না, পৃথিবী লাগবে না, বুখারী শরীফ, সাইকুল হাদিস, আল্লামা আজিজুল হক সাহেব, হুজুর হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক, সার্কুলার রোড, ঢাকা, এটা 5ম খণ্ড, তোমরা বলো ইয়া নবী পৃথিবীর কোন কেতাবে না, পৃথিবী লাগবে না, মোহাম্মদপুরের তোমাদের হুজুর লিখেছে ইয়া নবী সালামু আলাইকা, পরে আজকে শুনাই দিব তিনি কি লিখেছেন মিলাদ সম্পর্কে, কিয়াম সম্পর্কে। আমরা লাগবে না, আপনাদের কিতাবটা খালি একটু ছুঁয়ে দেখেন, পড়ে দেখেন, শুনে দেখেন, বুঝে দেখেন, দেখছালন, বুঝছালন, শুনানন, পাল্টানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের একটু দেখিয়ে দিতে চাব ইনশাল্লাহ। জজমান নাটশো, তাকে বলা হলো প্লিজ স্যার ওটা একটু ঘুরাই দে বাবা, বলল স্যার আপনি একটু বলবেন মুসলমানের কোরআনে কি আছে, বলে কোরআনে সব আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআনে সব আছে। এই কোরআনে ইতিহাস নাই? আছে না? সূরা ইউসুফ, এটাকে আহসানুল কাসাস, সবচেয়ে শ্রেষ্ঠ কেসার বলা হয়েছে, কিন্তু যদিও সূরা ইউসুফ এখানে সবচেয়ে শ্রেষ্ঠতম কেসা বলা হয়েছে, তারপরও কোরআনকে কেউ কেসা কাহিনীর কথা বলবে? আমার কোরআনে কি বিজ্ঞান নাই? কি কসমোলজি, কি জুওলজি, কি থিওলজি, কি ইকোনমিক্স, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, সবগুলো কোরআনের জুওলজির কথা আছে। আমি আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম সূরাতুল বাকারা,
গাভীর নামে সূরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কিসের নামে গাভীর নামে বাকারা 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 মানে আল্লাহর কোরআনের 114টি সাবজেক্ট ম্যাটার 114টি আলোচ্য বিষয় 114টি আলোচ্য বিষয়ের প্রথম যে সূরাটি সূরাতুল ফাতিহা ওপেনিং সূরা দ্বিতীয় সূরাটির নামই হচ্ছে সূরাতুল বাকারা গাভীর সূরা গাভীর নামে সূরা আমেরিকান 40 জন সায়েন্টিস্ট জুওলজিস্ট অবাক হয়ে গেল এ কেমন কোরআন কোরআনের মধ্যে আমাদের জুওলজির কথা আছে আমাদের প্রাণী জগতের কথা আছে কোরআনে কোরআনে আছে গাভীর নামে সূরা কোরআনে আছে হাতির নামে সূরা কিসের নামে হাতির নামে গতকালকে রাঙ্গুনিয়া গেলাম আমাদের গাড়ির সামনে হাতি মানুষগুলো হাই হতাশ করছে রাঙ্গুনিয়া গেলাম ডক্টর হাসান মাহমুদ সাহেবের প্রোগ্রামে গত রাতে চট্টগ্রামে রাঙ্গুনিয়া সেখানে দেখলাম মানুষগুলো বল্লম নিয়ে মানুষগুলো পাহারা দিচ্ছে আমাদের গাড়িটা থামিয়ে বললাম কি হয়েছে ভাই বলে বন্য হাতি বের হয়েছে আমরা আতঙ্কে আছি যে কোনো সময় হামলা হতে পারে এজন্য আমরা পাহারা দিচ্ছি আমার কোরআনে হাতির নামে সূরা সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল আমার রাসূল বলেছেন এই যে কিতাবের মধ্যে উলিত্তু আমাল ফিল তোমরা আমার জন্ম নিয়ে বলো আমার জন্ম সালটা শুনে নাও আমি হাতি সালে জন্ম নিয়েছি সাহাবীরা বলল হুজুর হাতি সাল কোনটা বলে 570-এ আব্রাহা যখন কাবায় হামলা করতে গিয়েছিল কাবা শরীফের উপর হামলা করতে গিয়েছিল আব্রাহা ধ্বংস হয়েছে আল্লাহ রেখে দিয়েছেন স্মৃতি দুইটা হাতি আল্লাহ দুইটা পাহাড় বানায় রাখছেন আমি গত বছরের আগের বছর করোনার আগের বছরে গেলাম গিয়ে যখন মিনায় গেলাম মিনায় গিয়ে দেখতেছি দুইটা হাতি দাঁড়ানো আমি চিন্তা করলাম কিরে এ মক্কা শরীফে হাতি আসলো কেমনে আমার সহযোগী যারা ছিল তাদেরকে বললাম চলো একটু যাই নিচে নেমে যেতে 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 গিয়ে দেখলাম ওই দুইটা হাতি না হাতির পাহাড় আমি ইতিহাস জিজ্ঞেস করলাম যে এখানে কারণটা কি দুটো হাতি কেন ওই আব্রাহার যে হাতিগুলো কাবা ধ্বংস করার জন্য আসছিল আল্লাহ সিম্পটম হিসাবে আলামত হিসাবে আল্লাহ দুইটা হাতিকে পাহাড় বানায় রাখছে পৃথিবীর মানুষ সাক্ষী থাকো কাবার সাথে টাক্কা দিও না নবীর সাথে টাক্কা দিও না কোরআনের সাথে টাক্কা দিও না কথা বলেন ঠিক কি না শেষ হয়ে যাবে রাসূল বলেন উলিত্তু আমাল ফিল আমি নবী হাতি সালে জন্ম নিয়েছি নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল না দিনে না রাতে সুবহে সাদেক জান্নাতি সময়ে জাফর সাদেককে জিজ্ঞেস করা ইমাম বাকেরকে জিজ্ঞেস করা হলো তিনটা প্রশ্ন কয়টা সবাই বলেন কয়টা শুনেছি আপনি বড় আলেম আপনি বড় পণ্ডিত বলে আমি পণ্ডিত না বলো কি বলবা খ্রিস্টান না প্রশ্ন করলো যে জাফর সাদেক আপনি বলবেন যে জান্নাতে নাকি টয়লেট থাকবে না জান্নাতে টয়লেট আছে নাকি আপনারা তো বাড়ি বানানোর আগে টয়লেট বানান জান্নাতে কোনো টয়লেট থাকবে না তো জান্নাতে টয়লেট থাকবে না অথচ জান্নাতে খাবার দাবারের কোনো অভাব হবে না তে মানুষগুলো যে এত কিছু খাবে টয়লেট ছাড়া জিনিসগুলো যাবে কোথায় জান্নাতে কোনো টয়লেট নাই ব্রেকিং নিউজ কি নাই কথা বলেন অনেকে টেনশন করছে যাদের বারবার বাথরুম যাওয়ার লাগে কি হবে অবস্থা হ্যাঁ জান্নাতে টয়লেটের কারো কোনো চাপ আসবে না হ্যাঁ জান্নাত হবে এয়ার কন্ডিশন আল্লাহ বলছেন ওয়ালা শামসাও ওয়ালা জামহারিরা জান্নাতে না থাকবে শীত না থাকবে গরম জান্নাত হবে এয়ার কন্ডিশন আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতে কোনো খাটো মানুষ জান্নাতি হবে না কারণ যারা জান্নাতে যাবে লম্বায় হবে 120 হাত সুবহানাল্লাহ অনেকে বলে ছাদে মনে হয় লেগে যাবে
সুবহানাল্লাহ হে কোন কালো মানুষ জান্নাতে যাবে না কারণ প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর সবাই হবে সুবহানাল্লাহ হয় না আরে জোরে সুবহানাল্লাহ আমাদের অনেকের কণ্ঠ ভালো না তা আমরা মনে করি কণ্ঠ ভালো না জান্নাতে মনে কি হবে জান্নাতে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে নবী দাউদ নবীর কণ্ঠ দিবেন সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাবটা তেলাওয়াত করত আকাশের উড়ন্ত পাখিগুলো থেমে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ তিনি আনা সাগরের পারে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো নিচ থেকে উঠে পানির উপর ভেসে থাকত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ এই কণ্ঠটা আল্লাহ আপনারে দিবেন ইউসুফ নবীর চেহারা 120 হাত লম্বা আর চরিত্রটা হবে আমার নবীর মতো সুবহানাল্লাহ জান্নাতে এক লোক বলবে আল্লাহ আমি তো কৃষক ছিলাম আমি হাল চাষ করতাম তোমার জান্নাতে কি কোনো বলদ নাই আল্লাহু আকবার বলে তোর কি এই জান্নাতে এসে এ হাল চাষ করতে মন চাইলো তা আল্লাহ আমি যে সকালে ফজর পড়েই হাল নিয়ে যাইতাম ক্ষেতের মধ্যে আল্লাহ বলবেন ঠিক আছে যা জান্নাতের একটা জায়গা দিয়ে দিলাম তোর দুইটা জান্নাতি বলদ দিলাম জঙ্গল দিলাম হালের জন্য ফাল দিলাম ওখানে চাষ কর চাষ করবে ফসল ফলাবে বুক পরিমাণ পর্যন্ত এত সুন্দর ফসল হবে অটোমেটিক কাটবে কই এটা আমার ভালো লাগে এটাই খুশি আল্লাহু আকবার বলেন এক একজন এক একটা চাইবে ময়মনসিংহে ওয়াজ করতে গেছেন নোয়াখালী হুজুর কি হুজুর নোয়াখালী হুজুর শুনতেছেন তিন ঘন্টা ওয়াজ করছেন নোয়াখালী হুজুরদেরকে জান্নাতের মননা দিছে শেষ ওয়াজ মোনাজাত করবে একজন দাঁড়ায় গেছে হুজুর জি বাবা বলেন আপনি তিন ঘন্টা ওয়াজ করলেন জান্নাতের উপর আপনি কোন জায়গায় আসছেন খেয়াল করছেন বলে কথাই ময়মনসিংহে আসি আপনি জানেন না ময়মনসিংহের মানুষ শুটকি খাওয়া মানুষ আমরা শুটকি খাই আমরা ঝাল বেশি খাই আপনি বলে যান জান্নাতে শুটকি খাওয়া হবে কিনা দলিল দিয়ে যান কি খাওয়াবে এখন নোয়াখালীর প্রেস তো বুঝেন আগের যুগে নোয়াখালীর হুজুররা বিভিন্ন জায়গায় যেত নোয়াখালীর হুজুর খুব ঝানুমাল কি মাল নোয়াখালী যদি কেউ থাকেন ডন মাইন্ড আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওদের যোগ্যতাটা একটু বেশি দিয়ে মনে হচ্ছে তো নোয়াখালী হুজুর বলছে বাবা জান্নাতের শুটকি খাওয়াবে কিনা এটা তো 30 পারার মধ্যে একটু খুঁজে দেখার লাগবে শুটকির কথা বলছো আচ্ছা দেখি শুটকি খাওয়াবে কিনা কয় না না বলে যান জান্নাতের শুটকি খাওয়াবে কিনা তা কিছুক্ষণ পরে বললেন হ্যাঁ খাওয়াবে বলে না মুখস্থ বললে হবে না কোরআন শরীফ থেকে দেখে বলেন দলিলটা দিয়ে যান হুজুর নোয়াখালী হুজুর পড়ছে বিপদে শুটকি খাওয়ার দলিল কোরআনে কোন জায়গায় পাবে নোয়াখালীর মাল তো বলছে হ্যাঁ পাইছি দলিল বলে কোন জায়গায় বলে আল্লাহ কোরআনে বলছেন জান্নাতীরা মা তাশতাহি আনফুসুকুম জান্নাতীরা জান্নাতে যা চাইবে আল্লাহ তাই দিবে তবে যদি আপনারা ময়মনসিংহের মানুষ জান্নাতে কেউ হয়ে যান আশা করি হোক সবাই জান্নাতে যদি শুটকি খাইতে মন চায় আল্লাহ একেবারে অরিজিনাল যেটা দরকার ওই রকম শুটকি খাবে মাল আইনুন রাত যেন চোখ কখনো দেখে নাই ওয়ালা উজুনুন সামিয়াত কান কখনো শুনে নাই ওয়ালা খাতার আলা কালবি বাসার চোখ কখনো দেখে নাই আদাতুল ইবাদিয়া সলহীন ওই শুটকি কখনো পৃথিবীতে কেউ খায় নাই এটা আল্লাহ প্রস্তুত করে রাখছে একমাত্র কেবলমাত্র অনলি ফর যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহু আকবার বলেন আমরা জান্নাতে যেতে চাই চান চান ও দেখছে অনেকে চায় না অনেকে চিন্তা করে জান্নাতে যাব টয়লেট নাই শুনে মন খারাপ করছে এই জন্য হাত উঠায় না হ্যাঁ জান্নাতে যেতে চান টয়লেট যে নাই হ্যাঁ কিছু অসুবিধা নাই মাশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন টয়লেট লাগবে ইমাম বাকের কে বলছেন জান্নাতে টয়লেট লাগবে না দুনিয়াতে এরকম একটা এক্সাম্পল দিবেন
যে এক্সাম্পলটা আপনি জান্নাতের সাথে আমরা মিলাবো, দুনিয়াতে কোনো টয়লেট লাগে না, খায় ঠিক কিন্তু দুনিয়াতে টয়লেট লাগে না, এরকম একটা এক্সাম্পল দিবেন, জান্নাতে টয়লেট লাগবে না বলে দেব, বলে আরেকটা সময়ের কথা বলবেন, পৃথিবীতে এমন একটা সময় আছে যে সময়টা জান্নাতের সময়ের সাথে হুবহু মিল, বলে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন, দুইটা সন্তান একসাথে জন্ম নিল, একসাথে বড় হলো, একই দিনে মারা গেল, একই কবরে দাফন করলো, একজনের বয়স 50 বছর আরেকজনের বয়স 150 বছর, আপনি দুইটা সন্তানের নাম বলবেন, তিনটা প্রশ্নের উত্তর আপনি দিবেন, যদি দিতে পারেন তাহলে আপনি বড় হুজুর, বড় আলেম। বলে আচ্ছা বাবা দিব, আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে জুলজির কথা আছে না? মৌমাছির নামে কোরআনে সূরা আছে না? সূরাতুন নাহল, আল্লাহু আকবার বলেন। কোরআনে সূরা আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা, কোরআনে সূরা আছে সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে সূরা, সুবহানাল্লাহ। কোরআনে মাছির নামের কথা আছে, জুবাব নামে আছে কথা, জুবাব মাছি, কোরআনে মশার কথাও আছে। কিসের কথা? নাই আছে, মাছির কথা আছে, আছে জোনাকি পোকা, আমেরিকার 12 জন বৈজ্ঞানিকের টেবিলে 12টা জোনাকি পোকা, জোনাকি পোকা তাদের মাথাটা ব্রেন নষ্ট করে দিচ্ছে, 12 জন বিজ্ঞানী 1984 সালের 11ই মার্চ মাটির নিচে গবেষণা করতেছে, কেউ যেন না জানে, কেউ যেন না বুঝে, 12টা জোনাকি পোকা 12 জন বিজ্ঞানী টেবিলের মধ্যে রাখছে, জোনাকি পোকা হাতের মধ্যে নেয়, ধরে উল্টায়, কিরে জোনাকি পোকার মধ্যে লাইট আছে, আলো আছে, কিন্তু আমাদের হাতগুলো পুড়ে যায় না, এই জোনাকি পোকার মধ্যে যে লাইটটা, এই লাইট আসলো কেমনে, কে দিল লাইট, এটা কোন জায়গায় চার্জ নেই, এই জোনাকি পোকা আমাদের বাসা বাড়িতে কি কখনো চার্জ নেই, প্লাগে ঢুকায়, অথচ জোনাকি পোকা সারা রাত আলো বিকিরণ করে, কেনই বা আল্লাহ জোনাকি পোকা সৃষ্টি করলেন? এখন জোনাকি পোকার বাল্ব ছিদ্র করে দেখে, এটা এমন বাল্ব, এটা কখনো চার্জ লাগে না, সারা রাত আলো বিকিরণ করে, ইলেকট্রন পজিট্রন রে আছে, নেগেটিভ পজিটিভ কই, কোন জায়গায় সকেট কই, টিউবলাইট কই, কেমনে বাতি জ্বলে, বাতিও পাল্টার লাগে না, এই জোনাকি পোকা কেমনে আসলো? জোনাকি পোকা নিয়ে গবেষণা করতে 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 মাথা শেষ, ওরা বলে কারো গায়ে পড়লে আগুন লাগে না, ঘরে পড়লে আগুন লাগে না, লাইট আছে বাট উইদাউট হিট, কোনো হিট নাই, এমন একটি জোনাকি পোকা, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতু আলে ইমরানে আল্লাহ বলছেন, যারা গবেষণা আল্লাহর সৃষ্টি জীব নিয়ে, আল্লাহ তাদের জীবনের মধ্যে পরিবর্তন এনে দেন, তারা এই জোনাকি পোকা নিয়ে গবেষণা করতে গিয়ে কালেমার হাতের উপ, তারা কোরআনের পর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। ওরা গবেষণা করছে মাকড়াসা, আমাদের পা হলো 2টা, মাকড়াসার পা হলো 8টা, কয় পা? 8টা, ওদের সুতা কখনো শেষ হয় না, মাকড়াসা এমন সুন্দর করে জাল বুনে, যে মাকড়াসা জাল বুনতে 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 গোটা পৃথিবীর মতো বানায় ফেলে, আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দিল সূরাতুল আনকাবুত, মাকড়াসার নামে একটা সূরা দিয়ে জানায় দিল যে দেখো মাকড়াসা গোটা ইউনিভার্স বানায়, গোটা পৃথিবী বানায়, কিন্তু টান দিলে মাকড়াসার জাল শেষ, বাসাবাড়ি শেষ। আজকে তোমরা জানা আছো, যত 10 তলা বানাও, 120 তলা বানাও, টুইন টাওয়ার বানাও, হাইরাইজ বিল্ডিং বানাও, আল্লাহ যদি শুধু বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, দেখবে টুইন টাওয়ার খালি এরকম নড়তেছে, আল্লাহ বলেন খালি একটু ঝগাই দিছি, একটু রিক্টার স্কেলের মাত্রাটা খালি বাড়াই দিছি, 5, 5.5, 6, 6.5, বিএসআরএম ফেল 7 দিলে, বিএসআরএম ফেল 8 দিলে ঢাকা কাইট, আল্লাহ বলেন বেশি বাড়াবাড়ি করিও না, মনে করো না করোনা দিলাম তারপরে বুঝলা না, ডেঙ্গু দিলাম
তার উপরও বুঝো না সামনে জানি কি বিপদ আছে, সোজা তো হইলা না, সোজা হবা হবা যেদিন মোর বা, এর আগে সোজা হবে না। মসজিদের মুসল্লি কমে যাচ্ছে, হজরে মসজিদে মুসল্লি নাই। আমি সব সময় বলি মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে, আর বিপদে সফরে দেখা যায় অরিজিনাল বন্ধুকে। দুধের মাছির অভাব নাই, সভাপতি সাহেবের ক্ষমতা আছে, পিছনে লোক আছে, ক্ষমতা নাই, চরিত্রও নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতক্ষণ? ততক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ কথা বলেন, কথা বলেন ক্ষমতা নাই। আহারে, যারা একসময় দশটা বিশটা গাড়ি নিয়ে এলাকা এলাকায় ঘুরত, তারা এখন চার দেওয়ালের মধ্যে, চার দেওয়ালের মধ্যে পড়তেছে না, চার দেওয়ালের মধ্যে ক্ষমতা, এটা আজ আছে কাল নাই। আজ আমি এখানে কথা বলছি, একদিন আমার কণ্ঠ বসে যাবে, খালি বিরক্ত হবে, কি কয় ভালো লাগবে না, কণ্ঠ শেষ হয়ে যাবে, সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, ক্ষমতা থাকবে একমাত্র আমার আল্লাহর, ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতাকে কোনো পালা বদল হয় না, আল্লাহর ক্ষমতার কি পালা বদল হয়, চেঞ্জ হয়? কোনো লয় নাই, হয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। আল্লাহ বলেন আমি যে আছি, অনেকে মনে করো টের পাও না, একটা ভাইরাস ছিলাম আনসিন, এর নন ভিজিবিলিটি, এর ভিজিবিলিটি নাই, ভাইরাসটা দেখা যায় না, এটার এখনো ফাইন্ড আউট করতে পারে না ভাইরাস কি। তারপরে আমার চিল্লা না, যদি একটু রিক্টার স্কেলের মাত্রা বাড়াই দিই তাহলে বুঝবা আমি আল্লাহ কে। আমরা ওই পর্যন্ত যাইতে, ওই পর্যন্ত যাইতে চান? আমরা সোজা হইতে চাই, কি হইতে চাই? এ সাপ বাঁকা বাঁকা করে হাঁটে নাকি সোজা হাঁটে? ব্যাংক কয় দোস্ত, তুমি কি পারো না সোজা হয়ে হাঁটতে, সোজা করে হাঁটতে পারো না? কয় দোস্ত পারি তো কিন্তু হাঁটতেছি না তো। বলে দোস্ত সোজা হবা, বলে কি কও? সোজা হবো মানে? বলে ইয়েস সোজা হবা। বলে দোস্ত কখন? কয় সামনে যাও আমি দেখাই দিব কেমনে সোজা হবা। তো সাপ সামনে গেছে, কৃষক খেতে কাজ করতেছিল, কাজ করার সময় সাপ দেখছে, হালের জঙ্গল রেখে গরু রেখে যেটা দিয়ে গরু পিটাইতো, বলে গরু পরে পিটা পাকে সাপ পিটাইল, সাপ আচ্ছা করে পিটাইয়া আইলের উপরে সোজা করে রাখছে। কিসের উপরে? ব্যাংক যাচ্ছে, দোস্ত কিয়া খবর, খবর বাতাও। বলে খবর আচ্ছা নেই। বলে দোস্ত রে বলছিলাম মরার আগে সোজা হও, সোজা তো হলি না, তবে সোজা হইছো সময় মতো। মরার পরে কেউ যদি সোজা না হয় তাহলে সোজা করবে, কথা বলেন। এ অনেকে মরে দেখেন না, ভ্যাংসায়া মরে, মুখ ভ্যাংসায়া মরে না, অনেকে জিব্বা বের করে দেয়, অনেকে আজরাইল দেখে পেশাব করে দেয়, কথা বলেন। অনেকের চেহারা বিকৃত হয়ে যায়, শুনে নাও, রসুলের গোস্তাখি যারা করো, রসুল্লার সামনে যারা বেয়াদবি করো, আমার রসুলের মর্যাদা গগন চুম্বি নয়, নবীর মর্যাদা আরশ চুম্বি, উম্মে হানের ঘর থেকে নিয়ে মক্কা শরীফ থেকে নিয়ে আমার নবী জান্নাতি গাড়িতে করে বোরাকে করে আমার নবী ইয়াসরিব বেথলহাম বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী উর্ধ জগতে রওনা করলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে সবগুলো ক্রস করে ব্ল্যাক হোল ক্রস করে নবী চলে গেলেন প্রথম আসমান, নবীকে রিসিভ করার জন্য আদম নবী দাঁড়ানো,
সাব্বাস নবীর পিঠে হাত বুলায় দিলেন আমার সন্তান সাব্বাস হাত বুলায় দিয়ে আদম নবীর সাথে সাক্ষাৎ প্রথম আসমান দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া তৃতীয় আসমানে ইউসুফ আসলাম চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম পঞ্চমে হারুন আসলাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহ কই যান হুজুর বলে আল্লাহর দেখা করার জন্য কি আল্লাহর দেখবেন আপনি আমি যে দরখাস্ত করলাম আল্লাহ যে আমার দরখাস্ত ফিরাই দিল নাকচ করে দিল ল্যান্ড তারানি নো নো আমার ভিজিবিলিটি তোমার পক্ষে সম্ভব নয় তোমার ওই রকম মেগাপিক্সেল নাই তোমার ক্যামেরাই হবে না তুমি শুধু অডিও কল করবে তোমার জন্য 3G নাই 4G নাই 5G নাই তোমার জন্য ভিডিও কল সম্ভব না তোমার জন্য শুধু অডিও আমার বন্ধুর জন্য আমি রাখছি ভিডিও আল্লাহু আকবার ষষ্ঠ আকাশে মুসা নবীর পরে চলে গেলেন সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আমার নবী চলে গেলেন সিদ্রাতুল মুনতাহা ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইন্না সিদ্রাতুল মুনতাহা ইন্নাহা জান্নাতুল মাওয়া নবী চলে গেলেন জান্নাতুল মাওয়া এর পরে সুরাইয়া নক্ষত্র এর পরে ক্রস করে আমার নবী চলে গেলেন ওই 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা সবগুলো ক্রস করে নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে আমার আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আসেন আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে ওয়াতি তাআর্তান লাম ইয়াতাহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা আপনি এমন একটা স্টেজে এসেছেন এই জায়গায় আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না তুহি আউয়াল তুহি আখের আপনি ফার্স্ট আপনি লাস্ট আপনি সেরা এমন জায়গা আমি এনে আপনার মর্যাদাকে সুউচ্চকিত করেছি বুলন্দ করেছি পোস্ট পজিশন আপগ্রেড করে দিয়েছি যে আপনার র্যাঙ্কিং আপনি হাই টপ অফ দ্য লিস্ট র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড জগতের নয় আমি আরশে আজিম পর্যন্ত এনে ওয়ারফানা লাকা জিকরাকা আমি আপনার জিকিরকে আলোচনাকে সমুন্নত করেছি কুল্লামা জুকিরতু জুকিরতা মাই আমি আল্লাহ যেখানে বন্ধু আপনিও সেখানে আল্লাহু আকবার কি দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে এই বন্ধুরে মাইনাস করতে চাও পারবে না 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 আমার নবীর মর্যাদা বাড়াই দিয়েছে কে হাত তুলে দেখান কে 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 আরো জোরে সবার মুখে সেই নবীর ঈদে মিলাদুন নবী নাই 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 নবীর মিলাদুন নবী আমরা করলাম টাউন হলের গুটি কয়েক মানুষ নিয়ে ভারতের হায়দরাবাদে কোথায় ভারতের হায়দরাবাদ খুব বেশি দূর নয় হায়দরাবাদে 3 মাস পর্যন্ত নবীর ঈদে মিলাদুন নবীর জন্য প্রতিযোগিতা আহ্বান করা হলো 10,000 কবিতা প্রতিযোগিতা করে 10,000 কবিতা জমা হলো 10,000 কবিতার মধ্যে বাছাই করলো 100 কবিতা 100 থেকে 10টি 10টি থেকে 5টি 5টি থেকে 3টি 3টি থেকে 1টি কবিতাকে প্রথম বানালো কবিতাটা লিখলো ভারতের হায়দরাবাদের মুখ্যমন্ত্রী 1,000 কবিতা থেকে ফার্স্ট হলো যে কবিতাটি কি লিখলেন তিনি কবিতার মধ্যে তিনি লিখলেন আগার সারাক্ত গরব হো এক মাল কা আন্দার আগার আরস্ত ফরস উপর দিরহাম ও দিনার আর বাহার সে দুর ফালেজ বানে কু হে তার আর এক তরব হো মেরে সৈয়দ আবরার তিনি বললেন পূর্ব থেকে পশ্চিম জমিন থেকে আরস পুরা যদি স্বর্ণ রৌপ্য মণি মুক্তাতে ভরপুর করে দেওয়া হয়
ওই সমস্ত সমস্ত সমুদ্রের মণিমুক্তাগুলো সিঞ্চন করে যদি পাহাড় বানানো হয়, সমস্ত সম্পদ একদিকে আর এক তরব হো মেরে সাইয়েদে আবরার, আরেকদিকে আমার নবীজি। যদি বলা হয় ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী এই সম্পদ একদিক আর আমার নবী একদিক, আপনি নেবেন কোনটা? বললেন মাইসোর কা, এরকম কোটি কোটি সম্পদ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহার, হাইলি কস্টলি যত দামি আছে, পা দিয়ে লাঠি মেরে ফেলে দিব, ওইটার তুলনায় আমার নবী হতে পারে না। আমার নবীর যে জুতা মোবারক, জুতা মোবারকের তলার নিচে যে একটি ধুলিকণা, ওই একটি ধুলিকণা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই ধুলিকণাটি আমি তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে মাথায় তুলে নিব, সম্পদ লাঠি মেরে ফেলে দিব। এই হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা বলো ঈদ নাই, মিলাদ নাই, আমরা লাগবে না, আপনাদের বড় হুজুর। দেখেন একটু আপনাদের বড় হুজুর কে? বুখারী শরীফ বাংলা তর্জমা বিস্তারিত ব্যাখ্যা পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন, লেখছে মাওলানা আজিজুল হক সাহেব, মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা, বর্তমান শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা কর্তৃক অনুদিত, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড 65 চক সার্কুলার রোড ঢাকা 1211, পঞ্চম খণ্ড। এটা কত? সবাই বলেন পঞ্চম খণ্ডের 36 পৃষ্ঠা। বেলাদাত শুভ জন্ম লেখছে, নবীর জন্মকে বলছেন শুভ জন্ম বেলাদাত, লেখে উনি কাজ্জা কুমিনাল্লাহের নূর বলছেন, নবীর জন্ম বৃত্তান্তের ফজিলত গুলো এনেছেন অনেক কথা লেখে, তিনি শেষ পর্যন্ত লিখেছেন 37 পৃষ্ঠায়, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এ ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে, হর্ষে আনন্দে আনন্দে আনন্দ তো ঈদ, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক। এ দেখেন ইয়া নবী লেখা, অনুবাদ বাংলাও লেখছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ লেখছে, আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর লিখে গেলেন, হে শাইখুল হাদিস সাহেব হুজুরের সন্তানেরা, তার আদর্শের অনুসারীরা, ইয়া নবী যদি শেরেক হয় তাহলে ফতোয়াটা আগে আপনাদের হুজুরের মাথায় দেন, তারপর আমাদেরকে বলেন, আমরা চাই না, আমরা বাড়াবাড়ি করি না, আপনাদের বড় হুজুর লিখে গেছে, আমি খালি পড়ে শুনাইলাম, এটা কি অন্যায়? অন্যায় আসেন আমার কাছে কেতাবগুলো, আমি আগে ওদের কেতাবগুলো দেখাই তারপর দেখাবো। আমার কাছে একটা কিতাব আল মুহান্নাত আলাল মুফান্নাত আকায়েদে ওলামায়ে আহলে সুন্নাত দেওবন, লেখছেন ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা খলিল আহমদ সারানপুরি দেওবন্দি হুজুর, এটা আরবি উর্দু বাংলা সব ওনাদেরই অনুবাদ করছে ওনারা। 21 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে, রসূলুল্লাহর মিলাদুন নবী এটা কি বেদাতে সাইয়্যা হারাম বা নাজায়েজ কাজ? তারা বলছে হারাম তো দূরের কথা, এইটাকে কোন মুসলমান খারাপ বলতে পারে না। তারা বলছে রসূলুল্লাহ তো বহুত দূরের কথা, উঁচু তপকার, আল্লাহর নবী যে ঘোড়া যে উট যে গাধার পিঠে চড়েছেন, ওই গাধা ঘোড়া
উটের পেশাব পায়খানার যদি আলোচনা করা হয় ওটা আলাল মুস্তাহাবাত উচ্চ তবকার মুস্তাহাব হবে যদি আপনাদের কিতাবে না থাকে আমি চ্যালেঞ্জ দিলাম আমরা আগামী জুমা থেকে আমাদের এই মসজিদেও মিলাদ পারব না যদি এই চ্যালেঞ্জ তোমরা খণ্ডন করতে পারো বাপের ব্যথা হলে নারে তাকবীর আল্লাহু আকবার সাউনাদের আরেকটা বাংলা কিতাব দেখাই আরো ভালো লাগবে আপনাদের প্রসিদ্ধ গুলো দেখায় তারপর আমি আরবী কিতাব গুলো দেখাবো দেখেন তো নামটা কি বেস্তেজিয়ত মাশাআল্লাহ কি নাম বেস্তেজিয়ত এই কিতাবটার নাম কি বেস্তেজিয়ত এটা কি কোনো সুন্নি আলেম লিখছে না ফুরফুরা না সরসিনা না শিরকোট থেকে না কে লিখছে আমি শুনাইতেছি আপনার মুখস্থ কথা বলবো কেন নাম বেস্তেজিয়ত লেখছে কে বেস্তেজিয়ত দ্বিতীয় ভৈলম লেখক কুতুবে দাওরান মুজাদ্দেদে জমান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহির লেখছে আমি পড়লাম অনুবাদক হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা এমদাদিয়া লাইব্রেরি চক বাজার ঢাকা 1211 এটা কি কাল লেখা আমাদের দেশের তবলিগ জামাতের ভাইরা কওমি আমার বন্ধুরা আমি কওমি মাদ্রাসার ছাত্র আমি সরসিনার মতো আরো বড় বড় কওমি মাদ্রাসায় পড়েছি আমি আল্লাহর মেহরবানি কওমিতেও পড়েছি আলিয়া পড়েছি ইউনিভার্সিটি পড়েছি পড়াশোনা চলছে এমফিল পিএইচডি চলছে আমাদের আমাদের পড়ালেখা বন্ধ নাই কিছুই শিখি নাই যতটুকু শিখেছি আপনাদের কাছে একটু শেয়ার করতেছি এই কিতাবের দ্বিতীয় ভৈলমের 221 পৃষ্ঠা লেখছে সিরাত পাকের আলোচনায় উনি অনেক কথা লিখছেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ লা ইউমিনু আহাদুকুম এগুলো আলোচনা করছেন শেষে লিখছেন সুতরাং 221 পৃষ্ঠা সুতরাং রাসূল সাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি আমরা কোনদিন জরুরি বলি না উনারা বলছেন ইহা অত্যন্ত জরুরি জরুরি বলে বলছেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আদবার নয় শুধু রবিউল আউয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই ধরনের পবিত্র মাহফিলের মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয় কে লিখছে আশরাফ আলী থানভি সাহেব এই যে কিতাবটা এটা এমদাদুল ফতোয়া জাদিদ মুবাওয়াব এটা ফতোয়া হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি সাহেব তিনি বলছেন এই স্পষ্ট করে মিলাদ মাহফিল উত্তম মজলিস 249 পৃষ্ঠা নবীর মহব্বতে দাঁড়িয়ে যদি কিয়াম করে নবীকে সালাম জানাই জিক্রে বেলাদত শরীফে নবী সাল্লাম মিসলে দিগার ইজকারে খায়ের কি সওয়াব আর আর আফদল হাই আগার বেদাত নেহি লেখছেন নবীর মিলাদ মাহফিল এটা বেদাত না বেদাতে সাইয়া না এটা ভালো কাজ নবীর মিলাদ মাহফিল করো নবীকে দাঁড়িয়ে সালাম জানাবে আল্লাহু আকবার আমার কাছে আরেকটা কিতাব মুনাজাতে মাকবুল কি নাম মুনাজাতে মাকবুল লেখছে তালিফ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি হাকিমুল উম্মত প্রকাশনী থানভি লাইব্রেরি থেকে আনছি আমি দেওবন্দের এই কিতাবটি আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি কয় ফালতু স্লোগান নাউযু বিল্লাহ
আউযু বিল্লাহ আরে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান না তুমি মৌলবি ফালতু তা প্রমাণ হয়ে গেল কথা বলে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে তোমরা ফালতু স্লোগান বলো আজেবাজে মন্তব্য করো তোমাদের দাদার কিতাব খুলে দেখো লেখাপড়া করো দোস্ত আরো পড়ো আরো পড়ো আরো পড়ো আরো পড়ো সুর তাল 3 কিলোমিটার যেতে পারে লম্বা যাইতে পারে কিন্তু কিতাব পড়া এটা একটু পড়তে হবে একটু পড়তে হবে 237 পৃষ্ঠা মুনাজাতে মাকবুল বাংলায় অনুবাদে খাই ফেলছে বাংলা অনুবাদ আনে নাই আমার কাছে অরিজিনাল কপি লেখছে আশরাফ আলী থানবী দেওবন্দ থেকে থানা ভবন থেকে 5500 কিলোমিটার দূরে আমার নবীজির রওজা নবী কি মরে গেছে শেষ না এই নবী মরে গেছে শেষ না আমার নবী মৃত্যুর সাদ আস্বাদন করেছে এটা আমরা জানি তবে আল্লাহর নবী হায়াতুন নবী রওজা মোবারকায় তিনি হায়াতুন নবী রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি আমি নবী কবরে জিন্দা থাকব ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই জমিনকে নোটিশ করে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আলামিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আর রাজশাহীর এক কুলাঙ্গার বলেছে যারা বলবে নবী হায়াতুন নবী ওই নবী তালাক ওরা বলে নবী মরে গেছে শেষ নাউযু বিল্লাহ আমার নবী কি মুর্দা নবী নবীর কোনো ক্ষমতা নাই আছে এ নবীর শাফাত চাই কি চায় না হাত তুলে দেখাও মুসলমান নবীর শাফাত চাই চাই সহি বুখারী আমার সাথে কিতাব আছে খুলে দেখাই দেব নবী মাকামে মাহমুদে থাকবেন সুনানে ইবনে মাজাতে আছে সুনান তিরমিজিতে হাদিসটি আছে সহি বুখারীতেও আসে হাদিস রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সাজদায় পড়ে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসা আইয়াবা সাকা রব্বুকা মাকামাম মাহমুদা আমার আল্লাহ বলবেন দস্ত ইরফা রাসাকা মাথাটা উঠান সাল তুতা চান যা চাইবেন তাই দিব ইশফা তুশফা সুপারিশ করুন আপনার সুপারিশ আমি আল্লাহ ফেরত দিব না নবী আপনি উপরে তাকান আপনি তাকাইলে আপনার চেহারাটা আমার খুব ভালো লাগে কারণ পৃথিবীর মানুষকে বানাইছি আমি আমার অনুযায়ী আর আপনারটা বানাইছি আপনার চাহিদা অনুযায়ী এই জন্য আমার আল্লাহ কসম করেছেন মদ্দুহা ওয়াল্লাইল ইদা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া মদ্দুহা আপনার চেহারার কসম আপনার চেহারার ভিতরে যে নূর আছে এই নূরের কসম ওয়াহাবির বাচ্চা বলে নবী নূর বললে শেরে খয় এ আমার নবী যদি আলো না হয় কে আলো আমার নবী নূর আমার নবী আলো নবীর আলোতে জাহেলিয়াত দূর হয়েছে ঠিক কিনা বলে আমার নবী নূর নবী কি নবী নূর নবী সবাই বলে নূর নবী আরো জোরে নূর নবী আর একটু জোরে নূর নবী নূর নবী নূরের নবী ঠিক কিনা নূর নবী এসেছে বলেন তো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে মায়ার নবী এসেছে দয়ার নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরের
As-salatu as-salamu alayka ya Rasulullah. As-salatu as-salamu alayka ya Habibullah. Amar nobi nur ki nobi nur nabi jore bolen nur nabi Allah bolen qad ja'akum minallahi nur 40টি তাফসীরের মধ্যে লেখা আছে নূর কে নূর হলো আমার নবীজি সুবহানাল্লাহ কে আমার নবী কি নবীর আপাদ মস্তকে নূর ছিল কপালে নূর চুলে নূর চেহারায় নূর ইজা তাকাল্লামা রুয়াকান নূর আমার নবী যখন কথা বলতো যেন নূর চমকাতো সুবহানাল্লাহ এ আসিরাতুল হালাবিয়া তোমার সে এ মিলাদুন নবী তোমার সে এ মিরকাতে আছে তারপরে লাতাইফুল মারিফে আছে সুনানুদ দারিমি অনার্স ফোর্থ ইয়ারে এই কিতাবটা আমি পড়াই অনার্স ফোর্থ ইয়ারে পড়াই সবগুলো কিতাবে এ জামিউল আসার মদিনা লাইব্রেরি থেকে আনা জামিউল আসার সমস্ত কিতাবগুলো আছে মুজামুল কবির আছে মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস মিশকাত হাদিসটি আছে আন ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবিয়্যিন আমি সর্বশেষ নবী ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আনা দাওয়াতু বি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ওয়া বিশারাতু ঈসা ঈসা নবীর সুসংবাদ রুইয়া উম্মি আমার মায়ের স্বপ্নের রূপ বাস্তব রূপ আমার মা যেদিন জন্ম দেয় আমার জন্মের সময় যে নূর বের হয়েছে আদাআত মিনহু কুসুরুশ শাম আমার নবী জন্মে 2500 দূরের বড় বড় বিল্ডিং আলোয় আলোকময় হয়েছে আপনি আমি জন্ম নিয়ে বাতি জ্বালায় দেখে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কথা বলেন আরো যারা বলেন রসুল বলেন আমি আল্লাহর বান্দা সর্বশেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবে মুসা নবী ইন্তেকাল করেছেন শরীয়ত শেষ মুজেজাও শেষ ঈসা নবী উপরে উঠেছেন শরীয়ত শেষ মুজেজাও শেষ যে নবী বিদায় হয়েছে তার শরীয়ত শেষ কিন্তু আমার নবী ইন্তেকাল করার পরও তার শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত তার মুজেজা কোরআন চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার কোরআন দ্য সিঙ্গুলারিটি দ্য বিগ ব্যাং থিওরি কোরআন বিগ ব্যাং থিওরি সম্পর্কে কথা বলেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা ফাফাতাকনাহুমা কোরআন সম্প্রসারণ পৃথিবী সম্প্রসারণ সম্পর্কে কোরআন কথা বলেছে আল্লাহর কোরআন কথা বলেছে সূর্য নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স মহাকাশ নিয়ে কোরআন কথা বলেছে তোমরা বলো না কোরআনে নবীদের জীবনী আলোচনা নাই তা নয় কোরআনে 25 জন নবীর জীবনীও আল্লাহ এনে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা নবীর মিলাদ পড়লে তোমরা সহ্য হয় না আল্লাহ নিজেই নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবী বলেন আমি সর্বশেষ নবী আমি নবী তখনও নবী আদম যখন মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ইব্রাহিম নবীর ফুটপ্রিন্ট ফুট মানে কি পায়ের ছাপ আমাদের হলো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সিম কালেকশন করেন কি লাগে ফিঙ্গারপ্রিন্ট কি লাগে ফিঙ্গারপ্রিন্ট আমরা ফিঙ্গারপ্রিন্ট দিছি সরকারের কাছে সবার একজনের বাংলাদেশে 20 কোটি মানুষ না একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই এই জন্য ডুপ্লিকেট করে ডাবল সিমও উঠানো যায় না ডাবল বিকাশও খোলা যায় না এক সিম দিয়ে ডাবল খুললে ধরা ঠিক দেখেন আল্লাহ বলছেন নুসাব্বিয়া বানানা আল্লাহ কোরআনে বলছেন আমি তোমার এখানে এমন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি পৃথিবীতে 700 কোটি মানুষ যদি দুইটা করে ফিঙ্গারপ্রিন্ট দেয় 1400 কোটি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না সুবহানাল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা দিয়েছে কোরআন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্রাইমার অপরাধী কেমনে ধরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে কোরআন কথা বলেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার অর্থমন্ত্রী সম্পর্কে কোরআন কথা বলছে অর্থ মন্ত্রণালয় নিয়ে
অর্থ বিভাগ নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম 14 বছরের বাজেট পেশ করেছিলেন, অর্থ মন্ত্রণালয়ের বাজেট কেমন হবে? আমার কোরআন কথা বলেছে, আমার কোরআনে কি নাই সব আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খালি পড়ার মানুষ নাই। তবে এমন একটা সেকেন্ড মাইক্রো সেকেন্ড নাই যে আল্লাহর কোরআন মানুষ পড়ছে না, ঠিক কিনা বলেন? তো সেই নবীর ব্যাপারে বলছেন ইব্রাহিম নবীর দোয়ার ফসল, আমার নবীর জন্য ইব্রাহিম নবী দোয়া করছেন রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলা, একজন রসুল পাঠান। কয়টা বাজে? 12:30। আর আধা ঘন্টা শুনবেন না? টার্গেট হলো একটা, টার্গেট কয়টা? একটা। অনেকে কয় 12:00 বাজাই দিব না, 12:00 বাজাবো না আপনাদের, 12:00 বেজে চলে গেছে, একটা, 12 বাজাইলে বিপদ। মানুষ বলে না যে 12 বাজাই দিব, মানে এটা খারাপ শোনাই, এই জন্য 12:00 বেজে শেষ করে একে আনছি। একটা দল জান্নাতি হবে, আমরা এক নম্বরে, আমরা এক নম্বর উম্মত, ঠিক কিনা? এই 73 দলের 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি নাজি ফেরকা, সে দলটির নাম আহলে সুন্নাহর দল, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। আমরা সুন্নি, আমরা কি সুন্নি? রসুল বলেন ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করছে। অনেকে নামাজ পড়তে যায়, সালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালামু আলাইকুম রহমাতুল্লাহ, পিছনে ঘষা দিয়ে চলে আসে, ঠিক বুঝেন? দোয়া করে, ওইটা পড়া কপাল, ওইটা মরলে ওর জন্য কেউ দোয়া করবে না, ঠিক কিনা বলেন? করবে না। এ কুকুর বিড়াল মরে গেলে কেউ দোয়া করে না? কুকুর মরলে দোয়া করে না? বিড়াল মরলে না? সোয়ের মানে ফেলে কেউ না? ফেলে না। মানুষ মরবে, মানুষের জন্য মানুষের দোয়া হবে, শুরু হয় জানাজা দিয়া, কথা বলেন? কিন্তু এমন কিছু মানুষ কর্ম করে যায় যে কর্ম করার কারণে জানাজাও মানুষ পড়তে চায় না। হ্যাঁ, ওজোর থাকলে সেটা ভিন্ন কথা, তবে দোয়া মুখ খুলে ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজটা কি পড়লেন? যেভাবে আল্লাহ পড়তে বলছেন ওইভাবে তো পড়তে পারেন নাই, একটা মিনিট খরচ করে একটু আল্লাহর কাছে দোয়াটা করলে সমস্যা না কোথায়? ফতুয়াবাজি কেন করেন? আরে বাবা, আমার দেশের ফকির না, হাত পাতে ভিক্ষা করে না, হাত পাতে, যদি কোনো ফকির এইরকম হাত দিয়ে বলে ভাই টাকা দেন, দিবেন? এটা দুনিয়ার অবস্থা যদি এই হয়, হাতটা পাতে কাকুতি মিনতি, আবার লুলা লেংরা, একটা হাত লুলা করে দে আর একটা হাত পাতে কান্নাকাটি করে, অনেকক্ষণ পরে মনটার ভিতরে এখানে বান্ধুদের দুই আঙুল নিচে মিসকল মারে, রে এই লোকটা এত গরিব দরিদ্র মানুষ, মিসকল মারার পরে ডান হাতটা এবার পকেটে ঢুকে দেখে সিরা কোনটা, কুরআন টাকা কোনটা, এরপরে ঢোকার পরে দেখে সিরা টাকাটা বের করে দেয়। এটা যদি দুনিয়ার অবস্থা হয়, মন গলে না এত কাকুতি মিনতি করার পরে। দুনিয়ার ফকিররা যদি, দুনিয়ার ফকিররা যদি দুনিয়ার ধনীদের কাছে হাত তুলে চাইতে পারে, আপনি কি এত বড় ধনী হয়ে গেলেন? আল্লাহ বলেন ওয়াল্লাহু গানির ওয়ান্তুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোমরা হলো ফহিন্নি। এ আমরা কি ফকিন্নি? ফকিন্নি ফকিন্নি এখন কইবেন দে আমি সভাপতি, আমি ছয় বাড়ির মালিক, আমি সেক্রেটারি, আমি অমুক বাড়ির মালিক, আমি এমপি, আমার দোকান আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, হুজুর আমার ফকিন্নি করলেন, ফহিন্নি ফহিন্নি কি ফহিন্নি? আল্লাহ বলছে তোরা ফহিন্নি, গণিকে আল্লাহ, আমরা কি ফহিন্নি? বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প ড্রাম সব কি আসল কে আল্লাহ কয়? দুনিয়ার ফকিররা যদি, ফহিন্নি গুলো যদি তোমাদের মতো ধনীদের কাছে হাত পাততে পারো, তা আমি তো আল্লাহ জ্ঞানী, তোমরা তো ফহিন্নি, আমার কাছে হাত পাতো পাইলেই দিব, চাইলেই দিব। আল্লাহু আকবার। ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, এই যে সুনান তিরমিজি
3499 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা 3499 কিতাবুত দামাতের মধ্যে আবু উমামাতের হাদিসটি বর্ণিত আইয়ুদ দুআ আসমাউ হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন তাড়াতাড়ি কবুল করেন রাসূল বলেন দুপুরের সালাওয়াতিল মাকতুবা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা হয় ওই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন আল্লাহু আকবার হয় না আরো জোরে আল্লাহু আকবার কবুল করেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকফিকুম ওয়া লা তাসআলু বিজুরিহা যখন চাইবে এই পাশ দিয়ে চাও উল্টা পাশ দিয়ে চাও না কারণ এই পাশ দিয়ে চাইলে তোমার জন্য অনেক বরকত এই হাতে লেখা আছে 18 আরবিতে এই হাতে লেখা আছে 81 আর 18 যোগ করলে 99 18 যোগ করলে 9 11 যোগ করলে 9 99 আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা আল্লাহ 99টা নাম আছে এই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকলেই পাবে উদুনি আসাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায়ে সাড়া দেব কত দারুলুম দেওবন্দ আছে দেখি দারুলুম দেওবন্দ এই যে এই যে এই যে এই যে ফতোয়ায়ে দারুলুম দেওবন্দ এই যে ফতোয়ায়ে দারুলুম দেওবন্দ আমরা যারা মাস্টার্স এ পড়ে ফাকা ডিপার্টমেন্ট ল আমি সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফাকা বিভাগের প্রধান আমি ল ডিপার্টমেন্টে যারা পড়ে এই ফতোয়ার কিতাবটা আমরা তাদেরকে পড়াই এখানে লেখা আছে আজিজুল মুত্তাদির মধ্যে ফতোয়া দারুলুম দেওবন্দের মধ্যে পাঞ্জাখানা নামাজ কি পাঁচ হাত উঠা কর দোয়া মাঙ্গা না কেসা হাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত উঠায় দোয়া করা এটা কেমন লেখছে পাঞ্জাখানা নামাজ কি পাঁচ হাত উঠা কর দোয়া মাঙ্গা না ইয়ে তো মাসনুন হাই সুন্নত হাই মুস্তাহাব হাই দোয়া করা মুস্তাহাব সুন্নতের অন্তর্ভুক্ত তারপর মৌলবি কয় দোয়া নাই আবার বলে দোয়া করলে খাওয়া যাবে না খাইলে দোয়া করা যাবে না এটাও আরেকটা চিটারি কথা বলেন ঠিক কিনা কে বলেছে তোমাকে মেহমান হয়েছো মেজবানের বাড়িতে গিয়া মেজবান হয়েছো তুমি মেহমানের বাড়িতে গিয়ে দোয়া করবা খাবা কথা বলেন জোরে বলেন আরো জোরে বলেন কেন খাবে না মেহমানদারি রসুল বলেছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিয়ুকরিম দাইফা যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে আল্লাহু আকবার আপনি আমার বাসায় মেহমান হয়ে গেলেন আমি দোয়া করালাম আর একটু খাওয়াবো আপনি এটা কেন দোয়া করলে খাবেন না খাইলে দোয়া করবেন না এটা পাইলেন কই কোন সূত্র কোথায় পাইছেন এগুলো কথা বলেন এই ফতোয়ায়ে দারুলুম দেওবন্দ এখানে শর্ত সাপেক্ষে মিলাদ কিয়াম 162 পৃষ্ঠা দ্বিতীয় ভৈরব ফতোয়া দারুলুম দেওবন্দে মিলাদ কিয়াম কেউ জায়েজ বলেছেন আল্লাহু আকবার বলেন যাওয়ার কোনো পথ নাই আমার রসুল বলেন ইব্রাহিম নবীর দুয়ার ফসল ঈসা নবীর সুসংবাদ ঈসা নবী আমার ব্যাপারে সুসংবাদ দিছে আমার নাম আহমদ হবে বলে গেছে মায়ের স্বপ্ন আমার মা যেদিন জন্ম দেয় 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে এমন নূর আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা মনোয়ারায় গেল সানিয়াতুল বেদায় নবীকে দেখে সবাই বলল তলাহাল বাদরু আলাইনা মিনসানে ইয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দা সবাইকে পড়তে হবে শেষ সময় পড়েন না তলাহাল وجب الشكر علينا ما دعا لله دا أوتى شمس أوتى بدر أوتى نور فوق نور أوتى إكسير وقالي أنت مس أباه الصدور تعالى علينا من ثانية
লাগিদা হ্যাঁ নবীকে নূর বলা যাবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলা যাবে হ্যাঁ আশরাফ আলী থানবী বললেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নি লামাগবুন ওয়া কন্নাতানি লিজাম তারহাম ইয়া ইবনে আমেনা তারহাম ও আমেনার ছেলে মোহাম্মদ আমার একটু রহম করো আগেসনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমার সাহায্য করেন আপনাদের বড় হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলো নবীর ইন্তেকালের কিতাব পড়ো এই যে কিতাব কুল্লিয়াতে আমদাদিয়া বছর আগের লেখা কিতাব এইটা দলিল দিয়ে তারা বলছে ইনারা স্পষ্ট করে লেখা একদল বলে লা তাত্তাখিজু শাহরান ঈদান তোমরা কোন মাসকে ঈদ বানাবে না ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান তোমরা কোন দিনকে ঈদ বানাবে না মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসকে কোট করে বলে আসলে বলছেন রজব মাসে আতিরা জমাই করে বকরি অথবা গরুর বাছুর জমাই করে ওরা মন মতো ঈদ বানায় তো রজব মাসকে হাদিস বলল ওই দৃষ্টিকোণ থেকে এটা চালাই দিল ঈদে মিলাদুন নবীর উপর চালাই দিছে যারা বলে নাউসু বিল্লাহ অথচ এখানে লেখা আছে ইবনে রজব হাম্বলি বলেন ফি দুনিয়া এই দুনিয়ার মধ্যে সালাসাতু আয়াত তিনটা ঈদ আছে তিনটা ঈদ শুধু তাই নয় হাসান বসরি বলেছেন তোমরা শুনে নাও কোন মুমিন ব্যক্তি দিনে এবং রাতে যদি কোন গুনাহ না করে ওই দিনটা এবং ওই রাতটাও তার জন্য ঈদের দিন লাতাইফুল মারিফ ইবনে রজব হাম্বলি মৌলবি চোখে দেখো না কারণ তুমি তো অন্ধ মৌলবি ছোটবেলায় চশমা কিনলাম যখন তিন বছর বয়স ছোটবেলায় চশমা কিনলাম প্রথমবার মেলায় গিয়ে চশমা কিনছি সাদা গোটা দুনিয়া সাদা পরের বছর চশমা কিনলাম লাল দেখলাম গোটা দুনিয়া লাল পরের বছর চশমা কিনলাম ব্লু দেখলাম গোটা দুনিয়াটা ব্লু আমি কইছি বছরে বছরে পৃথিবীর কালার চেঞ্জ হয় আসলে কালার চেঞ্জ হয় না কালার চেঞ্জ হয় না ওই চশমার গ্লাসের চেঞ্জ হয় মনে রেখো যাদের চোখের চশমা বেদাতের চশমা লাগাইছো কোরআন হাদিস খুললে খালি বেদাত 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 তুমি চশমা পাল্টাও সুন্নিয়াতের চশমা লাগাও ওয়াইসাল কারানির চশমা লাগাও সিদ্দিকে আকবরের চশমা লাগাও নূর নবীর নূরের চশমা লাগাও চশমে নূর চশমে নূর চশমে রোশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতেদাতা ইনতেহা ওই চশমাটা লাগাইলে কোরআন হাদিসে সব জায়গায় নবীর প্রেম পাবে মিলাদও পাবে কিয়ামও পাবে ঈদে মিলাদুন নবীর দলিলও খুঁজে পাবে ঠিক কিনা বলে ওরা বলে নাই এই যে আমার কাছে কিতাব মিরকাতুল মাফাতিহ আলা শারহে মিশকাতুল মাসাবিক উনি ঈদের কথা বলেছেন আদা ইয়াউদু আউদান আদা ইয়াউদু আউদান বামানা রুজু আদা ইয়াউদু থেকে ঈদ ফিরে আসা প্রতি বছর ফিরে আসে তিনি বলছেন কুল্লু ইজতিমাইল লিসুরুর প্রত্যেক সমাবেশ আনন্দ উৎসবের জন্য যা করা হয় এটাকে বলা হয় ঈদ আবার মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তিনি বলেছেন প্রত্যেক সম্মানিত ফজিলতপূর্ণ ব্যক্তির জীবনী চর্চা আলোচনা অনুষ্ঠানকে ঈদ বলে তোমাদের ঈদ লাগে না ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তোমাদের ঈদ লাগে না আমার নবীর বার্থডে জন্মদিন সোমবার কি বান সবাই বলেন দলিল সহি মুসলিম শরীফ 364 পৃষ্ঠা প্রথম খণ্ড আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে কিনা ইয়েস যাবে রাসূল বলেন ফিহি উলিদতু সোমবারে আমি নবীর জন্ম সুবহানাল্লাহ এই দিন আমার ইন্তেকাল ওরা বলে নবীর জন্ম সোমবার নবীর ইন্তেকালের সোমবার অর্ধেক দিন হাসবো অর্ধেক দিন কাঁদবো জন্মে খুশি না 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 আমার নবীর জন্ম ইন্তেকাল দুইটাই খুশির রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমি একদিন রাষ্ট্রীয় প্রোগ্রামে সংসদ টেলিভিশনে এবং রাষ্ট্রীয় প্রোগ্রাম জাতীয় মসজিদে একদিন অংশগ্রহণ করে সেখানেও দলিল দিয়ে কথা বলে এসেছি আল্লাহর মেহরবানি
মনে রাখবেন ইমাম জাজেরি বলেছেন কোন এলাকায় কোন সমাজে কোন রাষ্ট্রে যদি ঈদে মিলাদুন্নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয় ওই রাষ্ট্র ওই দেশ ওই এলাকা ওই মহল্লা ওই সমাবেশ এক বছর আপদ বিপদ আগুন পানির হাত থেকে জটিল কঠিন বিপদ থেকে ওই এলাকাটাকে আল্লাহ সংরক্ষণ করেন সুবহানাল্লাহ হেফাজত করেন আল্লাহু আকবার আল্লামা মোল্লা আলী কারী তিনি মিলাদের উপর বই লিখেছেন আল মাউরিদুর রাবি মৌলবি চোখে দেখে না জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার আমার কাছে প্রথম খণ্ড সাত খণ্ডের লেখা আনতে পারে নাই প্রথম খণ্ড নবীর পুরোটাই জন্ম বৃত্তান্তের উপর লিখেছেন আমার কাছে কিতাবটি আল মুজামুল কাবির উনি 34,000 হাদিসকে এক জায়গায় নকল করেছেন 34,000 প্রথম খণ্ড 25তম পৃষ্ঠা 28 নম্বর হাদিস 25 নম্বর পৃষ্ঠা 28 নম্বর হাদিস আমি বারবার দেখাচ্ছি আয়েশাতা মসজিদে একদিন দেখাইছি আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কালাত তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদিক আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনেই আমি আয়েশার কাছে তাদের মিলাদ তাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমরা খুঁজে পাও না এ দোস্ত এ বন্ধু এ প্রিয় ভাই আসো আসো আল মুজামুল কবির লিত্তবরানি 25তম পেজের 28তম হাদিস সার্চিং দাও খোঁজো পেয়ে যাবে দ্বন্দ্ব নাই কলহ নাই যদি না পাও আমাদেরকে বলো তুমি যদি অন্ধ হও চোখ লাগাই দেখাই দি এই যে কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বেমেনাহেল মুহাম্মাদিয়া প্রথম খণ্ড ইমাম কাসতালানি আহমদ কাসতালানি রহমতুল্লাহ আলাই তিনি এত সুন্দর করে বলছেন এতেফাল বিল মিলাদ তিনি বলছেন নবীর এতেফাল এটা তো অবশ্যই করতে হবে তিনি কাট্টা কাফের আবুল আহাবের ঘটনা আনছেন ঘটনা এনে বলছেন আবুল আহাব ছিল হিরো বিশ্ব সুন্দর বউ ছিল বিশ্ব সুন্দরী সম্পদ ছিল কিন্তু আমার দোস্তের সাথে বিয়াদবি করার কারণে তাকে আমি বানায় দিলাম জিরো তোমরাও ছিলা হিরো তোমাদের বক্তব্য হিরো ছিল তোমাদের মাঠে লক্ষ লক্ষ মানুষ হতো কিন্তু আল্লাহ পারে হিরোকে জিরো বানাই দিতে কারণ যারা রসুল্লার সামনে বেয়াদবি করে তারা কোনোদিন নিস্তার পায় নাই পাচ্ছে না পাবে না পাবে না পাবে না মাওয়াহিবুল্লাহ দুনিয়ার 148 পৃষ্ঠা ওয়ালা জালা আহলুল ইসলাম ইয়াতাফিরুনা বেশারে মাওলিদি আলাইহিস সালাম ওয়া ইয়ামালুনাল ওয়ালাইম ওয়া ইতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনমাইস সাদাকাত ওয়া ইউজহিরুনা সুরুর ওয়া ইযীদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানা বিকরাতি মাওলিদিহিল কারীম ওয়া ইউজিরু আলাইহিম মিন বারাকাতি কুল্লি ফাদলিন আমিম ওয়া মিম্মা জুরিবা মিন খাসি আন্নাহু আমানুন ফি যালিকালাম ওয়া বুশরা আজালা বিনানিল বুগিয়াতি ওয়াল মুরাম ফারাহিমাল্লাহু মুরান ইত্তাখাযা লায়ালি শাহর মাওলিদিহি আল মুবারাক আয়াদান ওরা বলে ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা যাবে না তোমার 14 গোষ্ঠীর দাদা দাদার 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 কি লেখা কিতাব ইমাম আহমদ কাসতালানি মাওলানা দুনিয়ার মধ্যে আমার নবীর জন্মদিনকে ঈদ বলেছে খালি ঈদ না আয়াত শব্দ বলে বলেন এটা হলো বড় ঈদ সুবহানাল্লাহ কারণ আদম নবীর জন্মদিন শুক্রবার কি বার শুক্রবার ওইটা যদি আযম মিনিদিল আযহা ঈদুল ফিতর হয় তাহলে আমার নবীর জন্মদিন সোমবার এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম আমার কাছে আরেকটা কিতাব আল হাবিউলিল ফাতোয়া হুসনুল মাকসাদ ফি আমালিল মাওয়াত এখানে আছে আল্লামা সুয়ুতি যার 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিল যিনি 27 কদমে মিশর থেকে আল আজহার মিশর থেকে 27টা পা দিয়ে 27 কদমে গেছেন মদিনায় তিনি বলছেন নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে পুরো কিতাবটা উনি নবীর জন্ম বৃত্তান্তের দলিল দিয়েছেন আল্লাহু আকবার আল মাদখাল লিবনিল হাস তিনি মিলাদের ব্যাপারে 4 পৃষ্ঠা আলোচনা করেছেন এই যে আহসানুল ফতোয়া এই আহসানুল ফতোয়া এটা দেওবন্দের লেখা এই 3 শর্তে মিলাদ জায়েজ 348 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যদি নারী পুরুষ একসাথে না মিলে
নারী পুরুষ একসাথে না হয়, চেয়ার ফিট না পরে যদি কোনো বেদাতি কার্যক্রম না হয় তাহলে শর্ত সাপেক্ষে মিলাদ জায়েজ। আমার সাগরের যে মিলাদ পড়াইলো, আমার ছাত্রটা যে মিলাদ পড়াইলো, এই মিলাদে আমরা কি ঢোল বাজাইছি না, তবলা বাজাইছি না? দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি ফয়সালায় হাফতে মাসালের মধ্যে বলেছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কিতাবটা, এটা হলো সিরাতুল হালাবিয়া। এই কিতাবের 123 পৃষ্ঠা। রাসূলুল্লাহর সামনে যদি কেউ দাঁড়ায় সালাম জানায় এটা মুস্তাহাব হবে, উত্তম হবে। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা, এই কিতাবটা আল ইনসাফ, এটা ডক্টর ওমর আব্দুল্লাহ কামেল মিশরের গ্র্যান্ড মুফতি, বড় আলেম, মিশর থেকে আমার এক ছাত্র পাঠিয়েছে, বলে হুজুর মিলাদ কিয়ামের দলিল, আমরা যে দলিলগুলো দিই দেখলাম এক এক করে 20টা দলিল তারা দিয়েছেন স্পষ্ট করে। সেখানে তিনি বলছেন নবীর ঈদে মিলাদুন নবীর সবচেয়ে বড় ঈদ, বরং এটা আলোচনা করলে ইমানের নূর বেড়ে যায়। এ দেখেন, এটা আল মুজামুল ওয়াসিত, এটা বড় মাপের একটা ডিকশনারি, আরবি সে আরবি, আরবি টু আরবি। যারা বলেন মিলাদ মানে জন্মের যন্ত্র, লজ্জা ইসলামকে বোঝায় না, লিখছেন মিলাদুর রজুল আল ওয়াক্তুল্লাহ যে উলিদাফি, মিলাদ মানে জন্মের সময়, জন্মকালীন সময়, জন্মকালীন সময়ে নবীর মুজেজাগুলো বর্ণনা করা। আল্লাহু আকবার বলেন, এটার নাম আর রজুল অনুফ। আজ থেকে 1000 বছর আগের লেখা কেতাব ইবনু হিসাম, কি চমৎকার করে এখানে লেখা আছে সহি সনদে, শয়তান 4 বার পৃথিবীতে জোরে জোরে কাঁদছে। কয়বার? 4 বার। কয়বার? 4 বার। একবার যেদিন আল্লাহ তার অভিশপ্ত বানালো ওই দিন জোরে চিৎকার করে কাঁদছে, আরেকবার যেদিন পৃথিবীতে পাঠালো ওই দিন কাঁদছে, আরেকবার জোরে কাঁদছে যেদিন নবী জন্ম নিল, আরেকবার যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে ওই দিন কাঁদছে। এই কেতাবে লেখা এবং নবীর জন্ম 12ই রবিউল আউয়াল তারিখটা ব্যাপারে বিশুদ্ধ সনদ উনি বর্ণনা করেছেন, এটা মাজমু আলাই মাশহুর বক্তব্য, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই যে সুনান ইবনে মাজা 129 পৃষ্ঠা, ইবনে আব্দুল মুনজির, এটা আমাদের মাস্টার্সে 5 কোর্সের মাস্টার যারা পড়ে তাদেরকে আমরা এটা পড়াই, সিয়াসে তাই, এটা কি কওমি কি আলিয়া কি সরকারি দরকারি সব জায়গায় পড়ানো হয়। ইবনে আব্দুল মুনজির তিনি বলেছেন এই কিতাবের মধ্যে, ইন্না ইয়াউমাল রাসূলুল্লাহ বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম জুমার দিন। কেন? ফিহে খামসু খেসাল, 5টি বৈশিষ্ট্য, আদম নবীর জন্ম, আদম নবীর ইন্তেকাল। জুমার দিন যদি আদম নবীর জন্ম ইন্তেকালের কারণে ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আমার নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? এই যে কিতাবটা সুনান তিরমিজি 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, টাইটেল দিলেন, শিরোনাম দিলেন, বাবু মা জা ফি মিলাদিন নবিচ্চে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মিলাদের ব্যাপারে শিরোনাম দিয়ে মিলাদের কথা প্রমাণ করলেন, তারপরও অন্ধ মানবে না কথা বলেন। আমরা কোনো দ্বন্দ্ব করতে চাই না, শুধু এতটুকু বলি, আমাদের বাংলাদেশের বার্থডে 26শে মার্চ 1971। বাংলাদেশের বার্থডে কবে? 26শে মার্চ 1971। কথা বলে না, স্বাধীনতা দিবস না, 16ই ডিসেম্বর 1971 বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি 1952 মাতৃভাষা ভাষা দিবস, ঠিক না, ভাষা দিবস। আমাদের বাংলাদেশের বার্থডে 26শে মার্চ 1971, ঠিক না? 1971 সালে স্বাধীন হয়েছে। এই যে 1971 সালে স্বাধীন হলো, প্রতি বছর আমাদের দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন হয় কিনা? যখন জাতীয় পতাকা উত্তোলন করে
আমাদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, তারপরে মন্ত্রী, তারপরে সচিব, আমলা, কামলা, এমপি, মন্ত্রী, সরকারি, দরকারি, আধা সরকারি, মুসলিম, অমুসলিম, ছোট, বড়, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সবাই যখন বলে সিগন্যাল দেয় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এক, সবাই দাঁড়িয়ে যায়। এক, সবাই কি দাঁড়িয়ে যায়? জোরে বলেন, দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী বসে থাকে না? রাষ্ট্রপতি না? সবাই কি করে? দাঁড়িয়ে যায়। কেন? জাতীয় পতাকার সম্মানে সবুজের বুকে লাল 10:6 কামরুল হাসানের ডিজাইন করা 10:6 এর পতাকা সবুজের বুকে লাল একজন পড়তে থাকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি শুধু এতটুকু বলবো, সোনার বাংলার ভালোবাসায় যদি কোমর সোজা করে আলিফের মতো সম্মানে দাঁড়ানো যায়, নবীর ভালোবাসায় দাঁড়াইলে কেন কোমর বাঁকা করো? কথা বলেন, জোরে বলেন। আশা করি নবীর সম্মান সবার ভাগ্যে জোটে না। ঠিকই, বড় হুজুর আসলে দাঁড়ায় যায়, এমপি আসলে দাঁড়ায় যায়, মন্ত্রী আসলে দাঁড়ায় যায়, ওসি আসলে সার 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 করে তিনটা লাভ দেয়, ওসি আসলে সার সার করে দাঁড়ায় যায়, আর নবীর মহব্বতে দাঁড়ালে ফতোয়াবাজি করে। একটা শ্রোতা নেওয়ার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য শুক্রানা মিলাদ মাহফিল করা যায়। এক মৌলবীর সাবস্ক্রাইব হয়েছে 1,00,000 ইউটিউবে, এই জন্য সে আলোচনা সভা করছে। ইউটিউবে 1,000,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য আলোচনা সভা করা যায়, সার্টিফিকেট পাওয়ার জন্য শুক্রানা মিলাদ মাহফিল করা যায়। আর নবীর মহব্বত একটু বায়োগ্রাফি আলোচনা করবে, মিলাদ পড়বে, নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, একেবারে সুন্নত তরিকা পন্থায়, এটা নিয়ে কেন ফতোয়াবাজি? আপনার ভালো লাগে না আপনি করবেন না, আমার ভালো লাগে আমি করব, আমার চোখে পানি আসবে নবীর প্রেম দিয়ে, ভালোবাসা আমি করব, আপনার ভালো লাগে না আপনি করবেন না, কিন্তু ফতোয়াবাজি করবেন না। কথা বলে আমাদেরকে বেদাতি বলে, মাজার পূজারি বলে, আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারতকারী। যদি মাজার পূজারি বলো, তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে তিনি তো মাজার জিয়ারত করতে যায় না? সরকারি দল আর বিরোধী দল যেই দলে হোক, নির্বাচনের আগে কেউ শাহজালালের মাজারে, কেউ শাহপুরাণের মাজারে, ঠিক কিনা বলে? এদেশ শলিয়াউলিয়ার বাংলাদেশ, এদেশ শাহজালাল, শাহপুরাণ, শামাকদুম, খানজাহানালি, ফতেহল্লা, গরিবল্লা, সব এসটি, চিষ্টি, এই দেশ ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বারাউলিয়ার দেশ, 307 অলির দেশ, এদেশের মাটিতে মিলাদ, কেয়াম, দোয়া, দরুদ, তাসবি, তাহালিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, মিশ্রকাত, তারাবি, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, ওই কদম বুচি, নূর, নবী, কবর, চিয়ারত, এগুলো আগেও ছিল, এখনো আছে, কেমত পর্যন্ত থাকবে, মোহাম্মদে এই মোহাম্মদপুরের মাটি থেকে এগুলো মিটায় দেওয়ার সাহস কারো বাবা এখনো জন্ম হয় নাই, ঠিক কিনা বলেন? কি বলেন, পারবে? পারবে, ইনশাল্লাহ পারবে। পারবে না, পারবে না, প্রত্যেকটির পিছনে দলিল আছে। তবে আমরা কখনো দ্বন্দ্ব চাই না, কলহ চাই না, মারামারি চাই না, ফেতনা চাই না, আমরা চাই আপনি আপনারটা করেন, আমি আমারটা করি, ঠিক কিনা? আমাদের আহলে হাদিসের বন্ধুরা আছে, ওরা আমাদের মসজিদে এসে মাঝে মাঝে চিল্লায় উঠে আমিন বলে, তুমি তোমার মসজিদে মাইক দিয়ে বলো, আপত্তি নাই, আমাদের মসজিদে এসে ভাইরাস ছড়ায় না। কথা বলেন, তোমারটাই তুমি বলো, কোনো আপত্তি নাই, তোমরা হাত বাঁধো, এখানে বাঁধো, হাত তোমার, স্বাধীনতাও তোমার। কথা বলেন, ঠিক কিনা? আর যে লোকটার হাতে নাই ও বাঁধবে কি? এরকম আছে না? ঠুটা ঠুটা হাতে নাই, আছে না লুলা? আছে। হাত যেহেতু আছে, তুমি এখানে বাঁধো, তুমি যদি ঘাড়েও দেও কে বাধা দিবে, আর যদি বিপদ হয় তাহলে কপালেও দেও, কপালে যদি না মাথা ব্যথা হলে মাথাও দেও। কথা বলেন, মাথা গরম হলে মাথাও দেয়, হাত আছে কি করবেন? কিন্তু আমরা যারা হানাফি মাজহাবকে প্রমোট করি, ইমাম আজম আবু হানিফা একশোবার আল্লাহর স্বপ্নে দেখেছে, 40 বছরে সারু যদি ফজর পড়েছে, 83,000 মাসআলা লিখেছে, 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে,
700 তাবি থেকে জ্ঞান লাভ করেছে। পঞ্চান্নবার নবীজির রোজা মোবারক জিয়ারত করেছে। তোমরা এখন নবীর রোজায় যাও না, হজ করে চলে আসো, তাই মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়া যায় না। বেটা, মক্কায় হজ হয় আর মদিনায় গেলে হজ কবুল হয়। তুমি মক্কায় গেছো কেমন নবীর উম্মত, মদিনা যাও না, মদিনা ছিল না, মদিনা ছিল না, তো মদিনা না ছিললে তুমি কেমন যে হাজি আমার তো বুঝে আসে না। মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি লোগোনে কাহে তুমকো পয়কার পাপ বয়কার জয়রি শিকার জি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে দিচ্ছি মক্কা শরীফে হজ হয় হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা। রাসূলুল্লাহ বলেছেন মেন সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, ওরে যারা আমার রোজা জিয়ারত করল ও লোকটি আমি নবীর শাফাত পাবে। মানে হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি, যে হজ করলো আমি নবীর রোজা জিয়ারত করল না, ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল। নবীরে কষ্ট দেওয়া যাবে না? যাবে না? আমরা রোজায় যাব, 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 যাব। ও আমি জীবনে একবার মদিনা যাব, বল না, ও আমি জীবনে একবার মদিনা যাব, ও আমি জীবনে একবার মদিনা যাব। কি যাবেন? যাব নবীর কদমেতে আমি সালাম জানাবো, আমি জীবনে একবার যাব, যাব। আমরা হাত এখানে বাঁধবো না, এখানে আমরা আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াই। কি হয়ে আসামি? আচ্ছা আপনারা বলেন, আমার দেশের আদালতে জজের সামনে যদি কেউ এইখানে হাত বাঁধে, যদি উঠে কবি বেটা বাইরে বিয়াদবি করছে, এনে মাসে বিয়াদ। আমরা বলি না, হাদিস আছে, তবে তাহাতা সুররা নবীর নিচের হাদিস আমরা এটা মানি, হানাফি মাজহাব। কথা বলেন, অনেকে নামাজে দাঁড়ায় এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ চাগাইয়া দাঁড়ে, আছে না? আছে না? আছে। দাঁড়াও, আপত্তি নাই, পা তো তোমার, তোমার পা, তুমি দাঁড়াবো আমার বাধা দেওয়ার কে? তুমি যদি পা যদি এক জায়গায় একটা এক সিঁড়ির একখানে আর এক সিঁড়ির নিচে রাখো, তাতেও বা সমস্যা কি? আমার কোনো আপত্তি নাই, তবে মাঝে মধ্যে আবার নামাজে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুল দিয়ে গুতা মারে, ঠেলতে 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 আবার একজন রে এমন জোরে আমিন বলছে, এক লোক নতুন তো, ও মনে করছে জিনের রোগী, মনে ফাল মারে উঠছে, নামাজ ছাড়ে দিয়ে ধরছে জাপটাইয়া। কি করছে? জাপটায় ধরছে। বলে ভাই কি করলেন? মিয়া আমি আমিন সুন্নত জোরে বলতে হয়, সুন্নতের আমল করছি। মিয়া সুন্নতের ঠেলায় তোমার ফরজ শেষ। আমি এমন জোরে চিৎকার করছেন আমিন সুন্নত বলছেন, আমি তো মনে করছি আমাদের দেশে এরকম জিনে ধরা রোগী খুব ফাল মারে উঠে, আমি তো মনে করছি জিনে ধরছে, ধরছে জাপটায় ধরছে, যেন জিনে না যেতে পারে। আবার একদল আছে, একজন হুজুরের কাছে শুনছে মেসওয়াকের অনেক ফজিলত, মেসওয়াকের ফজিলত শুনে মেসওয়াক কিনছে এক হাত। কি মেসওয়াক? মনে করছে দাঁত পরিষ্কার করতে করতে কমতে কমতে ছোট হবে, পকেটে নিয়ে গেছে নামাজে, পিছনের মুসল্লি ছিল সামনের মুসল্লি, এখন এক হাত মেসওয়াক তো আর পকেটে ঢুকবে না, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, এটা রয়েছে পাকা হয়ে। আরেকজন রুকু করে উপরে উঠতেছিল, লুঙ্গি লাগে, লুঙ্গি উঠছে উপরে মাথায়, লুঙ্গি উঠছে কি, এখন তো বিপদ নামছে। নামাজ পরে বলছে ভাই কি করলেন আপনি এটা? আরে মিয়া সুন্নতের আমল করছি। ভাই আপনার সুন্নতের গুতায় ফরজ শেষ, আপনি এমন সুন্নত আমল করছেন সুন্নতের গুতা খায়া ফরজের কাম শেষ। সুন্নত আমিন বলা কি? সুন্নত আমিন বলা কি? সুন্নত। কিন্তু আপনারা যেভাবে ফালাফালি করেন, মনে হয় আমিন না বললে নামাজই হবে না।
প্রশ্ন হলো জোরে না আসতে? আপনারা জোরে বলেন বলেন, কোনো আপত্তি নাই, আমরা আসতে বলি। তা আমাদের মসজিদে আসে আপনারা কেন এত জোরে বলেন? আপনারা আসতে বললে কি সমস্যা? এটা তো এমন না যে আমিন না বললে নামাজই হবে না, কি এমন? মনে করেন এক লোক আমিন বলে নাই, নামাজ হবে না? কি বলেন, হবে না? আপনারা যেহেতু একটা মসজিদে দেখেন যে 5,000 মুসল্লি সবাই আমিন আসতে বলে, আপনি পাঁচজন চারকোনায় চারজন মাঝখানে একজন জোরে চিল্লে উঠলেন আমিন, এটা একটা ওয়াসওয়াস ছাড়া আর কিছু? ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের কেরাত লাগে না, ঠিক কিনা? কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা থাকবে। আমরা হানাফি মাজাব, আমাদের তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আরো জোরে, সবার মুখে, কয় রাকাত? 20 রাকাতের সেজদা 40টা, 8 রাকাতের সেজদা 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। আরে শয়তান শয়তান হইছে তো সেজদা না দিয়া? ঠিক। সেজদা দিলে কি আর শয়তান হইতো? ঠিক। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, মুখে দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে কাটবেন না, ছাড়বেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। অনেকে আছে বেরানে ধরছে, বেতের কমাই দিছে, এক দুই রাকাত মাইনাস, এক রাকাত বেতের। আমরা বেতের পড়ব কয় রাকাত? তিন রাকাত। এক রাকাত পরে পড়ুক, ওর হিসাবও দিবে, ওর কবরে ও যাবে। কেউ তো আছে এমন আছে নামাজই পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আমরা পর্ব কয় রাখাত? আহলে হাদিসরা এরা তো আমাদের ভাই না, এরা আমাদের মুসলমান ভাই না, আমরা বুঝের জন্য বলছি, ওরা আমাদের ভাই, আমাদের কাছে আসক, আমরা বুঝাই দিব। কিন্তু ওরা আমাদেরকে এমন খারাপ মনে করে, ওরা মনে করে আমরা মাজহাব মানি, মানে আমরা শেরেক হয়ে মুশরিক হয়ে গেছি, আমরা মুসলমানে না, নাউজুবিল্লাহ। এমনটা যেন ধারণা করে না হয়, ভাই আমরা মুসলমান, 20 টাকার তারাবি পড়ি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, কবর জিয়ারত করবেন, কবরে সেজদা দেওয়া যাবে না। একদল ভণ্ড পীর হয়েছে, একদল ভণ্ড পীর বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাব নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, দাবি করে পীরানে পীর, ওটা পীর নয়, আচ্ছা ইবলিস শয়তান। ওটা কি পীর না শয়তান? শয়তান। আরেকটা শয়তান, কথা বলেন ঠিক কিনা? হকানি পীর যিনি আল্লাহ জিনা ইজার রুজুকের আল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মনে পড়ে, তিনি আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, মসজিদে আগে আগে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন, করবেন? অনেকে খালি দুই রাকাতের জন্য যান, কয় রাকাতের জন্য? দুই রাকাত পরে চলে আসেন, আগেও নাই পরেও নাই, আগেও নাই পরেও নাই, আগেও নাই পরেও নাই। আল্লাহ কিয়ামতের দিন প্রোফাইল খুলবে, দিল মোহাম্মদ দিলু ভাই তার প্রোফাইল খোলা হবে, জুমার নামাজ দুই রাকাত, শেষ রাকাতে ভেজাল, শেষ রাকাতে কি ভেজাল? শেষ রাকাতে মন আরেক জায়গায় গেছে, মিটিং এর দিকে, কোন জায়গায়? মিটিং এর দিকে, মিটিং এর দিকে গেছে। বলো আচ্ছা দেখো তো আগে কিছু আছে নাকি? আল্লাহ আছে, দুই রাকাত দুখুলুল মসজিদ পড়ছে কি? বলে দেখো তো আরো আছে নাকি? ওই উজু করে দুই রাকাত পড়ছে, তাহিয়াতুল উজু। বলো আচ্ছা, বলে আরো আছে? আল্লাহ চার রাকাত যে কাফলাল জুমা আছে, ও আচ্ছা ওইটাও পড়ছে। হ্যাঁ, কয় দুই রাকাতের পরে কিছু আছে? কয় আছে মানে বাদাল জুমাও পড়ছে, দুই রাকাত সুন্নতও পড়ছে, চার রাকাত এবার দুই রাকাত পড়ছে, আবার নবীর সামনে মিলাদও পড়ছে। ও তাহলে শেষের রাকাতের মধ্যে যে ভেজালটা ছিল না, ওইটা কাটিয়ে দিয়া ওটা ধবধবে দুধের মতো সাদা বানাই দাও। ফরজে ভেজাল হয়েছে, সুন্নত দিয়ে কাভার করছে। আর আপনাদের তো ফরজে মাশাল্লাহ ভেজাল নাই, এই জন্য আগেও নাই পরেও নাই, আগেও নাই কিছুদিন আগে পাবনা গেলাম সাথিয়া আতাইকুলা,
কি এক বিপদ, গাড়িতে নাই গ্যাস নাই তেল, 42 কিলোমিটার দূরের মধ্যে কোন পাম্প নাই, রাত বাজে 2:45, রাত বাজে কি গোগলে দেখলাম সিরাজগঞ্জে 17 কিলোমিটার জ্যাম, আরিসার ফেরি 3.5 ঘন্টা পর, 8:20 আমার ক্লাস, কি বিপদ, না হলে তো লেট প্রেজেন্ট। আসতেছি মনে মনে চিন্তা করছি ভাই কি অবস্থা, কতদূর পর্যন্ত তৈল পাবো, বলে 18 কিলো কাশীনাথপুর যান, আচ্ছা ঠিক আছে ভাই কাশীনাথপুর কোনো মতে আসলাম, তৈলের পাম্পে ঢুকলাম তৈল নাই, আমি কিছু শেষ, গাড়ি কে ঠেলবে এতক্ষণ ওয়াশ করার পরে, ঠেলাঠেলি তো বড় বিপদ। তারপরে আল্লাহর কি মেহরবানি, সামনে যেতে যেতে বলছে আপনারা আরো আরো 17 কিলোমিটার গেলে তৈল পাবেন গ্যাসও পাবেন, অথচ ড্রাইভার বলে 5 কিলো 2 কিলো যাওয়ার কথা না, যেতে 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 4 কিলো গেছি, 4 কিলোর পরে চাক্কা পাংচার, সামনে চালায় যাই, আল্লাহর মেহরবানি গাড়ির চাক্কা পাংচার হলো, ভয় আশপাশে 20-25 কিলো কোনো কিচ্ছু নাই, কিচ্ছু দেখা যায় না, নির্জন পরিবেশ, চিন্তা করলাম এখানে তো শেষ, ডাকাত আসতে পারে, পরে ডাকাতের পরিবর্তে দুই দিক থেকে দুই থানার পুলিশ আসলো, আলহামদুলিল্লাহ চিনল, বলে হুজুর আমরা আপনাকে চ্যানেল আইতে দেখি, শুনে টুনে মোটামুটি আমাদেরকে একটা সাপোর্ট দিল, আমরা দুই পাশে পাহারা দিচ্ছি আপনার সারেন, পরে আমি চিন্তা করছি আল্লাহ এক্সপিয়ার চাক্কা তো অনেকদিন ধরে ধরি নাই, কি জানি অবস্থা, আমার সাথীরে জিজ্ঞেস করলাম কি খবর, বাড়ি দিয়ে দেখ পিছন খুলে দেখে বাড়ি দিয়ে দেখা যায় না পাম্প আছে, আমার আর টেনশন নাই, ঠেলতেও যদি চাক্কাটা ঠিক থাকে তো যাবে, চাক্কা পাংচার হলে তো ঠেলাও যাবে না, পরে তাড়াতাড়ি দিয়ে চাক্কা পাল্টা নিলাম, 4টা চাক্কা ছিল ফরজ আবশ্যক, যদি আমার পিছনে এক্সপিয়ার চাক্কা না থাকতো আমার ওইখানেই পরে থাকার লাগতো, 4টা চাকার পরে পিছনের যে চাক্কাটা এক্সপিয়ার এটা হলো নফল, এটা অতিরিক্ত এডিশনাল, যার কোন একটা চাক্কা প্রবলেম হবে তার কোনো চিন্তা নাই যদি পিছনে এক্সপিয়ার চাক্কা থাকে, ফরজের মধ্যে যদি ভেজাল হয় নফল রিকভারি করবে, কোনো ভেজাল হবে না, অটোমেটিক ফরজের কভার করে দিবে, যদি আওয়াবিন থাকে এশরাক থাকে চাকস থাকে 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো রাখেন, তবে রসুল্লাহ বুখারী শরীফের শেষ হাদিস কালেমাতান খফিফাতান আলাল লিসান, দুইটা কালেমা দুটো শব্দ, জিব্বা উচ্চারণে সহজ, সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় বড় ভারী, হাবিবাতান ইলার রহমান আমার আল্লাহর কাছে বড় প্রিয়, সেই দুটা কালেমা হলো পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, কয়টা কালেমা, দুইটা কালেমা, রাসূলুল্লাহ বলেন এই কালেমা যদি কেউ পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, মাগরিবের পরে যদি কেউ সূরা হাশরের শেষ তিনায়াত পড়ে আল্লাহুল লা ইলাহা ইল্লাহু 70,000 ফেরেশতা হজর পর্যন্ত নিরাপত্তা দিবে, সুবহানাল্লাহ, পড়বেন এগুলো ইনশাআল্লাহ, জুমার রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন, জুমার দিন জুমার রাত না পারলে ইউটিউব ছেড়ে দিবেন 10টা আয়াত শুনবেন, তাতেও সওয়াব হবে, সুবহানাল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবেন, ঠিক, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সব সময় আমি দেখছি তাবারুকের মধ্যে একটু ভেজাল হয় না,